আসসালামু আলাইকুম। যথারীতি 90 মিনিট স্কুলিং আমরা অল্টারনেট ফ্রাইডেতে করি। তো গত ফ্রাইডেতে আমি মিস করেছি, আমি আদারওয়াইজ একটু ব্যস্ত ছিলাম। তো আমি প্রতিবারই যখন 90 মিনিট স্কুলিংয়ের যখন আমরা শিডিউল করি, তখন আমরা ফেসবুকে 90 মিনিট স্কুলিংয়ের পেজে আমরা প্রশ্ন কিছু আহ্বান করি এবং সেই মোতাবেক আমরা 90 মিনিট স্কুলিংটা পরিচালনা করি। 90 মিনিট স্কুলিংয়ের মূল বিষয়টাই হলো যে আমরা ছাদ বাগান করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করি, সমস্যাগুলো যেমন হচ্ছে যে আমরা কিভাবে ভালো চারা পেতে পারি, অথবা আমরা গাছে কিভাবে যত্ন নিতে হবে, অথবা আমরা রোগবালাই হলে কিভাবে দমন করব, অথবা ফলের ভিতরে ধরা যাক যে পেয়ারা পোকা হয়েছে, পেয়ারা পোকাগুলো থেকে কেমন করে আমরা রেহাই পাব, সেগুলো নিয়ে আমরা কথা বলি। কিন্তু 90 মিনিট স্কুলিং এটা কারো শুধু এটার জন্যই কিন্তু 90 মিনিট স্কুলিং নয়। 90 মিনিট স্কুলিং হচ্ছে একটা বন্ধনের নাম। বন্ধনটা এমন যে আমরা সবাই ভালো আছি, কেমন আছি, সেগুলো আমরা এখানে আলোচনা করি, আমরা পরিবেশ নিয়ে আলোচনা করি, আমরা ভালো থাকার বন্ধনের গল্পগুলো করি এখানে। আমরা যখন গ্রিন বাংলাদেশ নিয়ে কাজ করছিলাম আজ থেকে অনেক বছর আগে, আছে কিন্তু 90 মিনিট স্কুলিং 140তম 90 মিনিট স্কুলিং, তাহলে কত বছর আগে থেকে আমরা 90 মিনিট স্কুলিং করছি এবং তার আগে গ্রিন বাংলাদেশ। গ্রিন বাংলাদেশ যখন আমরা করেছিলাম তখন উদ্দেশ্যটাই ছিল এই রকম, আমরা সবুজ নিয়ে কথা বলবো, সবুজের পাশে থাকবো, আমরা বাংলাদেশকে তথা পুরো বাংলাদেশটাকে সবুজ কিভাবে করব সে নিয়ে আমরা কাজ করব। বিশেষ করে ঢাকা যারা আমরা আছি বা বড় বড় সিটিতে যারা আছি তাদের সমস্যাগুলো হলো যে আমাদের কিন্তু সেই রকম কোনো জায়গা নেই, আমাদের শুধুমাত্র ছাদ বাগানটাই আমাদের সম্বল, ছাদটাই সম্বল। সো আমরা এই ছাদ নিয়েই আমাদের কি বলে এটাকে, ছাদের যে স্পেসটা থাকে সেই স্পেসটাতে কিভাবে আমরা গাছ লাগাবো, কিভাবে যত্ন করে সেখান থেকে আমরা প্রথমত হচ্ছে অক্সিজেন কিভাবে পাবো, দ্বিতীয়ত হচ্ছে আমরা সেখান থেকে আমাদের ফসলগুলো কিভাবে উপভোগ করব। আমরা শুধু ফসল ফুলে খাবো সেটা বলিনি, আমরা উপভোগ করতে চাই যে একটা গাছ থেকে একটা শসা পারলাম, অথবা চারটা পেয়ারা হলো, আমি একটা পেয়ারা খেলাম, নেইবারকে একটা পেয়ারা দিলাম, এইভাবে ভাগাভাগি করে খেলাম। সেরকমভাবে আমাদের বন্ধনগুলো যেমন হারিয়ে যাচ্ছিল ছাদ বাগান দিয়ে, এখন কিন্তু অ্যাপার্টমেন্টে সবাই ছাদে যায়, আবার একটা নতুন বন্ধন তৈরি হচ্ছে আমাদের মাঝে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা চেষ্টা করি। গ্রিন বাংলাদেশে কাজ করতে গিয়ে যখন দেখা গেল যে আমাদের ছাদ বাগান করতে গিয়ে কখনো পোকার সমস্যা হয়, কখনো মাটির সমস্যা হয়, এইগুলো সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা আলোচনা ভিত্তিক 90 মিনিট স্কুলিং করেছিলাম। আজকে 90 মিনিট স্কুলিংয়ের 140তম ক্লাস হচ্ছে, মানে লেকচারটা 140তম। তাহলে বোঝা যাচ্ছে যে অল্টারনেট ফ্রাইডেতে অনেকগুলো ফ্রাইডেতে আমরা গল্প করেছি একসাথে এই করোনাকালীন সময়ে। না, আমি করোনাকালীনের আগের গল্পটা বলি। আগে কিন্তু আমরা সবাই দল বেঁধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে গল্পগুলো করতাম, তখন আরও মজা হতো, আমরা গাছপালা বিতরণ করতাম। গ্রিন বাংলাদেশের একটা বিশাল উৎসব ছিল 90 মিনিট স্কুলিংয়ের প্রোগ্রামটা। সো এখন আমরা যেহেতু আমার মনে হয় যে ভিডিওটা একটু আটকে যাচ্ছে, যেহেতু নেটটা একটু স্লো আছে, কিছুক্ষণ পরে হয়তো ঠিক হয়ে যাবে, দেখা যাক। আমরা চেষ্টা করছি, ইউনিভার্সিটি নেট নর্মাল নেট দিয়ে আমি চালাচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের এই 90 মিনিট স্কুলিং আমাদের শুধুমাত্র যে ফসলগুলো নিয়ে আলোচনা করি তা না, আমরা সবাই কেমন আছি সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করছি যে এই করোনা কালীন সময়ে আমরা ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থ হয়েছিলাম, অনেকেই অসুস্থ হয়েছিলাম, তারা আমরা ফিরে এসেছি আল্লাহর রহমতে, ভালো আছি। এখন যারা সাফার করছেন তাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন দ্রুত সুস্থ হয়ে আমরা ফিরে আসতে পারি, আমরা যেন এনজয় করতে পারি সবুজ, সবুজের আন্দোলন। আসলে 90 মিনিট স্কুলিংয়ের প্রথমেই বলে নিই,
যে আপনারা যারা দেখছেন এখানে, আমি দেখছি যে অনেকেই জয়েন করেছেন, তো আপনাদের সাথে গল্পটা পরে করব, মানে পরে আপনাদেরকে সালামের উত্তরগুলো দিব। এখানে অনেকেই সালাম দিচ্ছেন। আমি প্রথম যেটা করি, এখানে ইচ্ছা করলে আপনারা কিন্তু প্রশ্ন করতে লিখতে পারেন, আমি প্রশ্নগুলো উত্তর দিব। আর আপনারা যারা আগে যারা প্রশ্ন করেছেন লিখে, তাদের প্রশ্নগুলো একটু দেখে আসি, তারা কেমন করে প্রশ্ন করেছেন এবং কি উত্তরগুলো কেমন হতে পারে, বা সহযোগিতা কোনো রকমের সহযোগিতা আমরা করতে পারি কিনা সেটা দেখে আসি। আসলে হচ্ছে 90 মিনিট স্কুলিংয়ের মূল বিষয়বস্তুটাই হলো এটা, যে আমরা কিছু সলিউশন এখান থেকে বের করব। আমরা সলিউশনগুলো বের করে আমরা আমরা সবুজ বাগান, কিছু বাগান ভালোভাবে করব সেগুলো। 90 মিনিট স্কুলিংয়ে আজকে 140তম আমি লেকচার দিচ্ছি, মানে আমাদের গ্রিন বাংলাদেশের 140তম প্রোগ্রাম। আজকে 6ই আগস্ট। আমার আসলে আজকে ডেটটা ফিক্স করাটা ঠিক হয়নি, যেহেতু আমি আমার টান পড়ে আছে, খেলার দিকে নজর আছে, আমি পাশে মোবাইল রেখেছি, খেলা দেখছি এবং আপনাদের সাথে কথা বলছি। আপনারা যারা খেলার প্রতি খুব ইন্টারেস্ট আছে, তারা ইচ্ছা করলেই কিন্তু পাশে একটা মোবাইল বা কম্পিউটারে আপনার খেলাটা রেখে আপনারা উপভোগ করতে পারেন। আমিও খেলা এনজয় করছি সাথে সাথে। যাই হোক, আমাদের শুরু করি। আমি প্রথমেই যেই একটা মেসেজ আমার কাছে খুব ইন্সপায়ার করেছে আমাকে, যেমন সুবীর দা আমাদের খুব পছন্দের একজন ভাই, যিনি হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ACI আছেন, উনি বলেছেন, উনি লিখেছেন যে আমার প্রোগ্রামটা দেখবেন, আমি আশা করছি উনি দেখছেন। সো আমি ওনাকে আসলেই থ্যাংক জানাচ্ছি দাদাকে, যে আমার মতো একটা ছোট্ট প্রোগ্রাম উনি দেখছেন। আমরা ACI কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এখনও করছি, কারণ হচ্ছে আমাদের এই আমাদের গ্রিন বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রাম কিন্তু ACI ফিনান্স করেছে, অনেকগুলো বড় প্রোগ্রাম ACI অর্থায়নে করেছে। আর পাশাপাশি কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল, যে আমরা ফ্লোরা দিয়েছিলাম এই লকডাউনের আগে, ফ্লোরা দিয়েছিলাম করোনার ঠিক আগে আগে, তো সেটাও কিন্তু ACI থেকে আমরা পেয়েছিলাম। সো ACI কে সবসময় আমরা থ্যাংক জানাই। প্রথমেই যে প্রশ্নটা করেছেন, যে সৈয়দা নাসিমা আপু লিখেছেন, উনি একটা সুন্দর ছবি পাঠিয়েছেন এবং প্রশ্নটা হচ্ছে এইরকম। ওয়ালাইকুম সালাম, আমার প্রথম প্রশ্ন হলো, মানে হচ্ছে কি, আরো অনেকগুলো প্রশ্ন দাঁড়াচ্ছে। প্রথম প্রশ্ন হলো, এই হাফ ড্রামে কয়টা চারা রাখবো? খুবই সমস্যা যে কয়টা চারা রাখবো। কেন সমস্যাটা বলছি, আসলে আমি জানতে বুঝতে পারছি না এটা কি রেড লেডির জাত না আমাদের লোকাল জাত, এটা জাতটা আমি বুঝতে পারছি না। তবু গল্প করি, এখানে যে চারাগুলো আছে, এটার কয়েকটা চারা হতে পারে পুরুষ ফুল, কয়েকটা হতে পারে মহিলা ফুল, ফুলধারী গাছ হতে পারে, আবার কয়েকটা হতে পারে হারমাফ্রোডাইট। আমাদের যে রেড লেডি নামে যে ভ্যারাইটিটা আছে বাংলাদেশে এখন, সেটা কিন্তু হারমাফ্রোডাইট। আরও অনেকগুলো জাত বাংলাদেশ, যে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় জাত বের করেছে হারমাফ্রোডাইট, সেগুলো অনেকগুলো জাত আছে। এই জাতটা আমি জানি না কি জাত আপনারটা। সো আপনারটা যদি হারমাফ্রোডাইট হয়, তাহলে একটা ড্রামে একটা গাছ রাখলেই কিন্তু যথেষ্ট। সেখান থেকে যেহেতু হারমাফ্রোডাইট মানে হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, মেল ফিমেল একসাথে, সো হারমাফ্রোডাইট হলে আপনার কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলেই কিন্তু একটা গাছ রাখলে এখান থেকে প্রচুর ফল আসবে। কিন্তু শুধুমাত্র যদি ফিমেল ফ্লাওয়ার গাছ যদি হয়, তাহলে মেল গাছ তো লাগবে আপনার, তাহলে পাশাপাশি আরেকটা মেল গাছও কিন্তু আপনাকে চুজ করতে হবে। যেহেতু আমরা ফুল না আসা পর্যন্ত কিন্তু কিছুই বুঝতে পারছি না, সো আপনার সলিউশনটা একটি মানে হঠাৎ করে এটা সলিউশনটা দেওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে আপনাকে ফুল আসার পরেই বুঝতে পারবেন যে এটা ফিমেল মেল গাছ নাকি হারমাফ্রোডাইট গাছ, এগুলো পরে বুঝতে পারবেন, ফুল আসলে বোঝা যায়। সো আমি বলবো কি, যে সবগুলো গাছ একসাথে না তুলে দুইটা বা তিনটা গাছ রেখে দেন, যখন প্রথম ফুলটা আসবে তখনই বুঝতে পারবেন যে এটা ফিমেল হলো না মেল হলো, তারপরে বুঝতে পেরে তখন আপনি আর এই গাছগুলো নষ্ট করার দরকার নেই। পাশাপাশি যদি আরও কিছু ড্রাম থাকে, তাহলে আপনি ওখানে ট্রান্সফার করতে পারেন। আর আমাদের তো অভ্যাস আছেই, আশেপাশে মানুষ দেখে আপনি দিবেন, এই গাছগুলো নষ্ট না করে শেয়ার করবেন। হারমাফ্রোডাইট হইলে দেখবেন যে সুন্দর একটা গাছই অনেক সুন্দর ফুল হবে, মানে আমি ফল হবে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে মেল ফিমেল না বুঝে এখন কিন্তু গাছগুলো নষ্ট করা ঠিক হবে না। সো আবার সবগুলো গাছে রেখে দিলেও কিন্তু নিউট্রিশনের অভাব হবে, এখানে ক্যানোপি এই একটা ড্রামে হবে না। সো আলাদা আলাদা ড্রামে যদি আপনি ট্রান্সফার করতে পারেন তাহলে ভালো হতো। ও তাই তো, দ্বিতীয় প্রশ্ন আপনার আছে, আমার 2 ফুটের বাড়ি 1 মাল্টা গাছে প্রায় 15
12টা থেকে 15টা টি সাকার ডাল বের হয়েছে, ডালগুলো আগা কাটবো নাকি গোড়ায় কেটে দিব? দুইটা গাছে একই রকম ভাবে প্রচুর পরিমাণে ওয়াটার সাকার বের হয়েছে। আচ্ছা, আপনি এখানে ওয়াটার সাকার বের হয়েছে, হোয়াট ইজ ওয়াটার সাকার? ওয়াটার সাকারটা একটু দেখে নিই, যেই ডালগুলো গাছের প্রশান থেকে হঠাৎ করে বের হয়, দ্রুত বড় হয়, এবং বড় হয় কিন্তু এখানে ফুল ফল আসে না, দেখবেন খুব সতেজ গাছগুলো হয়, রোগবালায় প্রতিরোধী হয়, কিন্তু ওখানে ফুল ধরে না, ফল হয় না। তো সেই সব ডালগুলো খুঁজে খুঁজে আপনি বের করবেন, এবং সবগুলো একদম যেখানে জয়েন্ট হয়েছে, ধরা যাক যে এখানে জয়েন্ট হয়েছে, এই পাশটা যদি বলি জয়েন্ট হয়েছে, তাহলে এই জায়গাটাতে কেটে ফেলবেন, কেটে ফেলে দিবেন। এইভাবে দেখেন, এটাও কিন্তু ওয়াটার সাকার, এটাও ওয়াটার সাকার। এই ওয়াটার সাকারগুলো মানে হচ্ছে কোনো রকমের ফুল ফল হবে না, শুধুমাত্র সে খাবারগুলো খেয়ে ফেলবে। সো ওয়াটার সাকার সবগুলো, যতগুলো বের হয়েছে সবগুলো আপনি কেটে দিবেন, একদম সমান করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে একটু ডাইব্যাক হতে পারে, তার জন্য একটু ফাঙ্গিসাইড অথবা বর্দ মিক্সচার যদি স্প্রে করে দেন তাহলে ভালো হবে। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, ছাদে বস্তায় ঝিঙ্গা গাছ লাগিয়েছে, প্রচুর ফুল আসছে, ফল হচ্ছে না, পাতাগুলো কিছুটা হলদেটে দেখায়, গাছে কি খাবার দিব? ঝিঙ্গা গাছের আসলে ফুল আসছে, ফল হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে ফুল আসছে মেল না ফিমেল, বোঝা যাচ্ছে আমি এখানে বুঝতে পারছি না। তাহলে আপনাকে খেয়াল করতে হবে, ফিমেল ফ্লাওয়ার যদি আসে তাহলে হয়ে গেল পলিনেশন হবে, সেক্ষেত্রে ফল হবে, ফিমেল ফ্লাওয়ার হয়তো আসছে না, একটু অপেক্ষা করতে হবে, তাহলে দেখবেন কিছুদিনের মাঝে হয়তো বা অন্য ফিমেল ফ্লাওয়ারগুলো আসবে। ফিমেল ফ্লাওয়ার চেনার বুদ্ধিটা হচ্ছে নিচে একটা ছোট ফলের ছোট শেপ থাকবে, তখন পলিনেশন হবে, তখন আর গাছের সমস্যা হবে না। খাবার কি দেওয়া লাগবে? আসলে ফুল ফল যখন হয়ে যায় তখন খুব বেশি খাবার লাগে না, একবার হারভেস্ট হলো, তাহলে হচ্ছে কি একবার হারভেস্টের জন্য সমস্ত খাবার আছে, পরবর্তীতে যখন একবার হারভেস্ট করা শুরু হবে তখন একটু পরিমাণে খাবার দিতে হয়, যেমন হচ্ছে পটাশ সারটা খুব দরকার লাগে, আর যদি সম্ভব হয় একটু ড্যাপ সারও দিয়ে দিবেন সামান্য পরিমাণে। আমি বুঝতে পারছি না এটা ড্রামে আছে না মাটিতে আছে, আমি বলবো কখনোই সার ড্রামের দেন অথবা অন্য জায়গায়, ছোট সাইজের যদি হয় তাহলে এক টেবিল টি স্পুনের চেয়ে বেশি পরিমাণে সার একসাথে দেওয়ার দরকার নাই, কারণ একটু ফলজ গাছ, ফল হচ্ছে এখন, ফলন দিচ্ছে। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, শীতের জন্য ভালো জাতের কিছু টমেটোর বীজ কি গিফট করবেন? আচ্ছা, অবশ্যই, আপনারা জানেন যে গ্রিন বাংলাদেশ এই কাজটাই করে থাকে, আর সামারে সামার যত রকমের সবজি আছে, আবার উইন্টার সিজনে যত রকমের সবজি আছে, সবগুলো কিন্তু আমরা সিড প্যাকেট করে করে ছাদ বাগানের জন্য সামান্য পরিমাণে লাগবে, সেই সামান্য পরিমাণে আমরা সিডগুলো প্যাকেট করে 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 আমরা কিন্তু সব সুবিধে, তো এই বছর আর ভুল হবে না। এই বছরও আপনারা জানেন যে 90 মিনিট স্কুলিংয়ে এইভাবে আমরা জড়ো হয়ে গাছ বীজ চারা এগুলো বিতরণ করতাম, আমরা সবাই এনজয় করতাম। এখন আমরা যেটা করি, শুধুমাত্র বড় গাছ আমরা দিতে পারছি না, তো আমরা বীজ এবং চারাগুলো সবজির চারা অবশ্যই দিব, আপনার টমেটো সেখানে তো অবশ্যই টমেটো বীজ থাকবে, অবশ্যই সবাই পাবেন। আর অনেকেই আশা করছেন যে আমাদের গোল্ডেন পুডাও, আমরা গোল্ডেন পুডাও আমাদের সিড দিয়ে দিব। ফেরদৌস আহমেদ ভাই প্রশ্ন করেছেন, সার সজনার বিভিন্ন জাত, কামরাঙ্গা শিমের বিভিন্ন জাত, বক ফুল এবং বিভিন্ন জাত, তুলসী বেসিল এবং বিভিন্ন জাত, পুদিনা পাতা এবং বিভিন্ন জাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসলে এখানে এইভাবে বিস্তারিত অনেকগুলো জাত নিয়ে কথা বলার মতো আসলে স্কোপ নাই, আপনার জন্য খুব সহজ হবে যদি আপনি একটু কষ্ট করেন। আমাদের কৃষি তথ্য সার্ভিস AIS সুন্দর একটা পেজ আছে, কিন্তু সরকারি সুন্দর একটা পেজ আছে অনলাইনে, আপনি যদি ওখানে যান দেখবেন এখানে সব ধরনের ফসলগুলো কি কি জাত আছে, কিভাবে প্রোডাকশন করতে হয়, কি কি সমস্যা আছে সেগুলো সলিউশন সহ এখানে AIS কৃষি তথ্য সার্ভিসের যে হোম পেজ আছে সেখানে ই কৃষি সমস্ত ধরনের সলিউশনগুলো এবং আপনার প্রশ্নগুলো যেগুলো আছে সবগুলো ওখানে দেওয়া আছে, জাত সম্পর্কে কোন জাতটা ভালো হবে। যেমন হচ্ছে করলা যদি হয় কোনটা করলার জাত লম্বা আছে, কোন কাদের জাত আছে, আবার ছোট জাত আছে কিনা, সবগুলো কিন্তু বিস্তারিত এখানে বলা আছে, সব আপনি যে যে প্রশ্নগুলো করেছেন সবগুলো সলিউশন। আমি আশা করি যে আপনি AIS তে অবশ্যই যাবেন, আর আমাদের BARI কৃষি গবেষণা ইনস্টিটিউট এই ধরনের একটা বই, কৃষি প্রযুক্তি হাত বই, এটা অনলাইনে আছে,
আপনি ইচ্ছা করলে কিন্তু অনলাইনে এটা দেখতে পারেন। এটার ভিতর সমস্ত ফসলগুলো জাত এবং তার ফলন কিভাবে হয়, সমস্যা ও সলিউশন নিয়ে সুন্দর একটা বই, অনলাইনে আপনি একটু ভিজিট করে নেবেন। মেহেদি হাসান রূপম ভাই লিখেছেন, আমার মিষ্টি কুমড়া গাছের পাতা কি রকম হয়ে যাচ্ছে, কি করব, মানে এরকম হয়ে যাচ্ছে। ছবিটা আমি দেখেছি, খুব কেয়ারফুলি দেখেছি। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগার পাতাগুলো এবং নিচের পাতাগুলো সবগুলো পাতাতেই দেখেন বর্ডার দিয়ে কিন্তু যেমন পুড়ে পুড়ে আসছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে মিষ্টি কুমড়ার পাতা কিন্তু আরও সতেজ হওয়ার কথা ছিল, এই সতেজতাটা কিন্তু কম আছে। আমি বুঝতে পারছি না যে বালতির পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো আছে কি না, ড্রামের পানি নিষ্কাশন ব্যবস্থাটাগুলো ভালো আছে কি না। যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনার করণীয় হবে ড্যাপশাট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, যেখানে নাইট্রোজেন ও ফসফরাস আছে, পটাশ আছে, আবার এমওপি সার যেটা ফল উৎপাদনে সাহায্য করে। এই দুইটা সার বাজারে যে কোনো নার্সারিতে গিয়ে ড্যাপসারও পাওয়া যায়, এমওপি সার পাওয়া যায় নার্সারিতে, যে কোনো নার্সারিতে পাওয়া যায়। এই সার দুটো আপনি সামান্য পরিমাণে, ওই যে টিস্পুন বললাম, টিস্পুন পরিমাণ দিয়ে আপনি ভালোভাবে নিভিয়ে দিবেন। মনে রাখতে হবে যে আপনার সবচেয়ে বেশি ক্ষতিকারক হবে যে আমাদের পোকা আসে কিনা, পোকা কন্ট্রোল করবেন। আর একটু লাউ মিষ্টি কুমড়া এগুলো পাতা কিন্তু একটু ছেঁটে দিয়ে, ডাল ছেঁটে দিলে কিন্তু ফিমেল ফ্লাওয়ার বাড়ে, সেদিকে একটু খেয়াল রাখবেন যে একটু ডালপালা ছেঁটে দিতে হবে, একটু গ্রোথটা যখন সুন্দর হবে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। মেহেদি হাসান ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আমার পেঁপে গাছের পেঁপে ছোট হয়ে আছে, বড় হচ্ছে না, কি করব। আমিও দেখছি যে আসলে ছোট হয়ে আছে, আমি ঠিক পাতা দেখে বুঝতে পারছি না যে এটাতে ভাইরাস এফেক্টেড কিনা। ভাইরাস না হলে সাধারণত পেঁপে ছোট হয়ে যায় না, ভাইরাসের কারণে অনেক সময় হয়। আর যেহেতু এটা ছাদ বাগানে এবং গাছটাও বেশ বড় মনে হচ্ছে, আমি এখন ভাবছি যে যেহেতু ভাইরাস এফেক্টেড না, তাহলে কি নিউট্রিয়েন্ট কম পাচ্ছে? আসলে পেঁপে গাছ কিন্তু প্রচুর খাবার খেতে চায়, খাবার লাগে। আপনি এনপিকে, আপনি যদি মনে করেন যে না এনপিকে সার আলাদাভাবে না দিয়ে আপনি ড্যাপ সার আর মিউরেট পটাশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে, সার দিয়ে ভালোভাবে নিড়িয়ে দিবেন। মনে রাখবেন ইউরিয়া জাতীয় সার, যেটা নাইট্রোজেন জাতীয় সার, নাইট্রোজেন যদি সার যদি গাছ বেশি পায় তাহলে এফিডের আক্রমণ বেড়ে যায়। আবার বলি, নাইট্রোজেন সারটা যদি পেঁপে গাছে, মানে অন্য গাছেও কিন্তু একই রকম, নাইট্রোজেন সারটা যদি একটু বেশি দিয়ে দিই তাহলে এফিডের পরিমাণ বাড়ে, তখন কিন্তু ভাইরাস সাসেপ্টেবিলিটি বেড়ে যায়। তো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যে পোকা কন্ট্রোল অবশ্যই করতে হবে, সার দিতে হবে এবং পোকাটা কন্ট্রোল করতে হবে, তাহলে দেখবেন আপনার ফলনগুলো আবার বড় হবে। নুরুজ্জামান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষা সফরের সময় পাওয়া গোল্ডেন ফোর পেয়ারা গাছের এখন পাতা হচ্ছে, ফুল হচ্ছে না। আমরা প্রায় এক বছর আগে গিয়েছিলাম, ফুল হচ্ছে না। ও ছাদে লাগানো ড্রাগনের ফুল বেশ কিছু ঝরে যায়, ড্রাগন ফুল ঝরে যাচ্ছে, ডুমুরেরও পাতা হচ্ছে, ফল কম হচ্ছে। এই বৃষ্টি দিনে কি যত্ন পরিচর্যা সার প্রয়োগ করতে হবে? আসলে বৃষ্টির সময় আমরা সার সাধারণত দিই না, বৃষ্টির সময় সার দিলে গাছের খুব বেশি কাজ করতে পারে না, কারণ মাটিটা একদম স্যাচুরেটেড থাকে। তো আমি যেটা মনে করি যে বৃষ্টির আগে আগে যদি আপনি এই গাছগুলোতে, ডুমুর বলেন, পেয়ারা বলেন, ড্রাগন বলেন, এই গাছগুলোতে যদি আপনি তখন একটু সার দিয়ে ভালোভাবে নিড়িয়ে দিতেন তাহলে হচ্ছে এখন এই সমস্যাগুলো হতো না। জৈব পদার্থ বেশি থাকলে ভালো হয়, আমি বলবো এখন একটু জৈব পদার্থ দিয়ে মাটিগুলো ভালোভাবে ঝুরঝুরা করে দেন। বাতাসে যেহেতু বৃষ্টি এখন খুব বেশি হচ্ছে, বৃষ্টির জন্য বাতাস অক্সিজেনের পার্সেন্টেজ মাটিতে ভিতরে যে পোরগুলোতে আছে সেখানে নাই, তার জন্য একটু নিড়িয়ে দিলে বাতাস ঢুকবে এবং গাছের শিকড়গুলো হেলদি হবে, তখন নিউট্রিয়েন্ট খুব আপটেক করতে পারবে এবং গাছগুলো সতেজ হবে। সম্ভব যদি হয় বা আপনি যদি মনে করেন যে গাছের গ্রোথগুলো ভালো করার জন্য, ইচ্ছা করলে আপনি ড্যাপ সার দিতে পারেন এক চামচ করে, বা এক চামচ এমপি সারও আপনি দিতে পারেন, সেটা করতে পারেন। স্বামী মিমাম ভাই লিখেছেন, ওনার বাগান তো অনেক সুন্দর সবসময় থাকে, এখন কেন খালি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। স্বামী ভাইয়ের বাগান খুব সবসময় সুন্দর থাকে। আসসালামু আলাইকুম সালাম।
স্যার 10 ফুট বাই 8 ফুট বেড়ে মাটি দেয়া আছে 1 ফুট পরিমাণ, উচ্চতা 1 ফুট। এখানে শাকসবজি সবসময় লাগাই, এখানে প্রচুর নেমাটোডের আক্রমণ ছিল। নেমাটোডের আক্রমণ বুঝতেই পারছেন যে মাটির ভিতরে শিকড়ে গোটা গোটা হয়। এই বেডটি নেমাটোড মুক্ত করতে হলে কি পরিমাণ ফুরাডান বা নিম খৈল ব্যবহার করব, আর কিছু দেয়া লাগলে বলবেন, প্রয়োগে কতদিন পর আবার সবজি লাগাতে পারবো? আপনার মাটি দেখে মনে হচ্ছে যে ভালোই আছে মাটি, যেহেতু আপনি নেমাটোডের কথাই শুধু বলছেন। নেমাটোড আসলে খুব ভয়ঙ্কর একটা শত্রু আমাদের ফসলের জন্য, শিকড়ের ভিতরে গিট তৈরি করে ফেলে এবং তখন ভিতর থেকে নিউট্রিয়েন্ট গুলো সবগুলো মাটির ভিতরে বের করে দেয়, যার জন্য গাছ অনেকটা ভাইরাসের সিমটম দেখায়। আসলে ভাইরাস না, নেমাটোডের কারণে ভাইরাসের সিমটম দেখায়। ভাইরাসের সিমটম গুলো কি মনে আছে? গাছগুলো কেমন যেন ডোয়ার্ফ হয়ে যাবে, ফলন কমে যাবে, স্টান্টেড গ্রোথ স্টান্টেড হয়ে যাবে, পাতায় মাঝে মাঝে একটু হলুদ হয়ে যাবে। কিন্তু ভাইরাসের পাতাগুলো শক্ত হয়, শব্দ করে ভাঙে, নেমাটোডের আক্রমণ করলে শব্দ করে ভাঙবে না। এবং গাছের শিকড় তুলে ফেললে দেখা যায় শিকড়ের ভিতরে প্রচুর পরিমাণে গিট গিট দেখা যায়। এখন নেমাটোডের কথা যেহেতু শামীম ভাই বলছেন, নেমাটোড কন্ট্রোল করা কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে। যেহেতু আপনার বেডটা এখন খালি আছে, আপনি শুধুমাত্র রৌদ্র দিয়ে কিন্তু নেমাটোড কন্ট্রোল করে ফেলতে পারেন। কেমন করে? আপনি কিন্তু বলছেন ফুরাডান দেওয়ার কথা, ফুরাডান দেওয়ার দরকার নাই। ফুরাডান দিলে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, অন্য উপকারী যে মাইক্রো অর্গানিজমগুলো এখানে আছে সেগুলো মরে যাবে। আমরা কিন্তু সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সতেজ মাটিটার স্বাস্থ্য যেন খুব ভালো থাকে। তাই আপনি করবেন কি, একটু নিড়িয়ে দিয়ে মাটিগুলো কুপিয়ে দিয়ে রোদে দিয়ে রাখবেন, আবার একদিন পরে আবার কুপিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সবগুলো নেমাটোড রৌদ্র পেলেই মারা যাবে, ওরা রৌদ্র সহ্য করতে পারে না। আবার গত বছর ধরেন টমেটো করেছেন, এই বছর আপনি শসা করেন বা অন্য গাছ করেন, তাহলে দেখা যাবে যে আপনার এইখানে নেমাটোডটা থাকবে না, মানে এটা ক্রপ রোটেশন করতে হবে। আপনি জানেন যে মেরিগোল্ড, গাঁদা ফুল, গাঁদা ফুল গাছ লাগালে ওই শিকড়ের সাথে তুলে নেওয়া যায়। আমি মনে করি যে ফুরাডান না দিয়ে আপনি যদি মনে করেন যে এখানে নিম খৈল পাউডারটা পাওয়া যায়, 4 টেবিল স্পুন নিম খৈল পাউডার যদি দিয়ে দেন, ছিটিয়ে দিয়ে মাটিটাকে কুপিয়ে দেন, তাহলে সমস্ত নেমাটোড মরে যাবে। সেটা কিন্তু ইজিলি আপনি করতে পারেন। আর ট্রাইকোডামা দিতে পারেন, এগুলো ট্রাইকোডামা দিলেও কিন্তু বেশ উপকার পাওয়া যায়। আমাদের আনোয়ার হোসেন ভাই লিখেছেন, নার্সারি থেকে গাছ এনে ঘরে পানির মধ্যে রেখেছি, এখন পাতায় রকম হয়ে যাচ্ছে, কি করব? আচ্ছা ভাই, এত মোটা একটা ডাল ছোট্ট একটা পানির পাত্রের ভিতরে রেখেছেন, পানির ভিতরে কতটুকু নিউট্রিয়েন্ট আছে? খাবার অভাব হচ্ছে না ওর? খাবারের অভাব, রৌদ্রের অভাব, ঘরের ভিতরে যেহেতু রেখেছেন, তার জন্য এই গাছগুলো এমন হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে শুধু পানির ভিতরে না রেখে আপনি টবের ভিতরে মাটি লাগিয়ে, মাটি দিয়ে যদি গাছটা লাগিয়ে রাখতেন তাহলে কিন্তু অনেক সতেজ হতো। রৌদ্র লাগবেই, রৌদ্র কিন্তু খাওয়াতেই হবে। সো এই গাছটাতে যেমন আপনার রৌদ্রের অভাব হয়েছে, খাবারের অভাব হয়েছে, সো মাটিতে ট্রান্সফার করে দেন, টবের ভিতরে লাগিয়ে ফেলে দেখবেন গাছটা অনেক সতেজ হয়ে যাবে। মাঝে মাঝে সপ্তাহে একদিন রোদে দিলেই হয়ে যাবে। আনোয়ার হোসেন ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে, এই গাছগুলো পাতাগুলো পড়ে যাচ্ছে, ডান পাশে যে ছবিটা আছে এই পাতাগুলো পড়ে যাচ্ছে। পাতা পড়ে যাওয়ার মেইন কারণটাই হচ্ছে সে স্ট্রেসে আসছে, এই স্ট্রেসটা হচ্ছে লাইট স্ট্রেস। আমার কাছে মনে হয় এটা বারান্দায় আছে, সো একটু রোদে যদি ভালো রোদ খাওয়ানো যায় তাহলে আর পাতা পড়বে না, রোদের দরকার এটা। এবং মাটিটা তো মাঝে মাঝে রৌদ্র খাওয়াতে হবে, সে খেয়াল রাখবেন। আনোয়ার হোসেন ভাই আরেকটা প্রশ্ন, ড্রামটা দেখে দেখা যাচ্ছে বিশাল বড় একটা কলা গাছ আছে, পাশ দিয়ে অনেক আরো দুটা বের হচ্ছে, মাঝে একটা বের হয়েছিল। ওনার প্রশ্ন হচ্ছে এগুলো কি তুলে ফেলতে হবে না রেখে দিতে হবে? আসলে খেয়াল করে দেখেন, আমরা গ্রামে যখন ছিলাম তখন দেখেছি যে কলা গাছের পাশ দিয়ে অনেক কলা গাছ বের হয়, বের হলে সেখান থেকে একটা যেটাতে ফলন হলো সেটা কেটে নিয়ে আসলাম, বাকিগুলো হলো। কিন্তু এখানে যেহেতু ছোট একটা ড্রাম, এই ড্রামে এত নিউট্রিয়েন্ট সে কিন্তু পাবে না। আবার ড্রামটার দেখেন মাটিও কিন্তু খুব বেশি ভরেননি, তো সবকিছু মিলে নিউট্রিয়েন্টের অভাব হতে পারে। আমার কাছে মনে হয় গাছটা যখন ডান পাশে যে চারাটা আছে এইটা সমান যখন সাকার হবে, তখন এই দুইটাকে আলাদা করে আলাদা পাত্রে আলাদা ড্রামে যদি বসিয়ে দেন তাহলে ভালো হবে। এখন আপাতত থাকুক, আপাতত ডান পাশেরটা সরাতে পারবেন আর বাকি দুটা থাকুক, আর 2 মাস বা 3 মাস পরে আপনি
আর মাটির পরিমাণটা একটু বাড়াতে পারলে ভালো হতো আমার কাছে মনে হয়। অমিত হাসান ভাই লিখেছেন, আমার ছাদ বাগানে যেসব গাছ আছে সেগুলো মাটিতে ছোট ছোট কালো কালো এক প্রকার পোকা আছে, যার কারণে গাছ আশানুরূপ বড় হয় না এবং ফুল ফল আসছে না। প্রথমত হচ্ছে ভাই, ছবিটা দিলে ভালো হতো, কি ধরনের কালো পোকা? কালো এমন পোকা যেটা আমরা মিলিপেড বা অন্য মিলিপেড সেন্টিপেড বলি সেগুলো, নাকি এফিড জাতীয় পোকা? এগুলো আমি বুঝতে পারিনি। তো আমি সহজে এটা সলিউশন দিই, আপনি যদি মাঝে মাঝে সপ্তাহে একবার করে যদি মাটিগুলো নিড়িয়ে দেন, গোড়াগুলো যদি নিচে নিড়িয়ে দেন, তাহলে কিন্তু এই কালো কালো পোকাগুলো থাকবে না। নিড়াতে হবে, নিড়ালেই গাছ, যত বেশি নিড়াবেন তত বেশি আপনার মাটিটার হেলদি হবে, এত ভালো থাকবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি আশা করছি নিড়ালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অমিত হাসান ভাইয়ের শশা গাছে শশা হয়েছিল কিন্তু শশা সংগ্রহ করতে পারছি, ও শশা সংগ্রহ করছেন কিন্তু এখন গাছে সাদা সাদা মাছিতে আক্রান্ত হয়েছে, তাই ছোট শশাগুলো বড় হচ্ছে না। সাদা মাছি নির্মূলে কি করণীয় আছে? এই ধরনের সাদা মাছি কিন্তু রসগুলো শোষণ করে নেয়, যার জন্য কিন্তু দেখবেন আস্তে আস্তে গাছগুলো শুকিয়ে যায়। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই এই পাকা সব গাছের নিচে নিচে দেখবেন এই পোকাগুলো হয়। সো দল বেঁধে যখন রসগুলো শুষে নেয় তখন কিন্তু ফলন কিন্তু ভালো হবে না, কিছুদিন পরে দেখবেন গাছটাও মরে যেতে পারে। তো বৃদ্ধি কিন্তু গাছের বৃদ্ধি অনেক কমে যাবে। সো খেয়াল রাখতে হবে যে এই সাদা মাছিগুলো নিম তেল একদম সহ্য করতে পারে না, অন্য পোকা তো অবশ্যই, এই সাদা মাছিগুলো নিম তেল সহ্য করতে পারে না, তাহলে নিম তেল স্প্রে করতে হবে। বাজারে আপনি হয়তো এখন বলবেন যে নিম তেলটা পাবো কোথায়, আশেপাশে যত নার্সারি আছে সব জায়গায় কিন্তু নিম তেল পাওয়া যায়, এমনকি আরণ্য উপযুক্ত নিম তেল পাওয়া যায়। সো নিম তেলের সাথে সামান্য একটু সাবান মিশিয়ে দিবেন, তাহলে পানির সাথে গুলবে নিম তেলটা। তারপর নিম তেলটা পানির সাথে, এখানে ডোজ দেওয়া আছে 2-3 ফোঁটা নিম তেল 2 লিটার পানির সাথে মিশিয়ে দিয়ে একটু ট্রিক্স মিশিয়ে নেবেন, মিশিয়ে স্প্রে করে দিবেন। এটা একবার স্প্রে করলে কিন্তু হবে না, একবার স্প্রে করবেন সরে যাবে আবার আসবে। তো 7 দিন পর পর 2 বা 3 বার যদি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার এই পোকাগুলো সব সরে গিয়েছে। সাধারণ যদি পানি দিয়েও আপনি ফোর্সফুলি যদি ধুয়ে দেন তাহলে কিন্তু এই পোকাগুলো সরে যায়, তবে পাতার নিচে থাকে, আমরা সবসময় উপর দিয়ে ধুয়ে দিই, পাতার নিচে থাকে বলেই আমাদের ওই পোকাগুলি কন্ট্রোল করতে পারি না। পাতার নিচে খেয়াল করে নিম তেলটা স্প্রে করবেন। অমিত হাসান ভাইয়ের আরেকটা প্রশ্ন, ছাদ বাগানে করলা গাছের পাতা কুকড়ে উপরের দিকে মানে উপরের দিকে ভাজছে, মানে হচ্ছে কি? হয় ভাইরাস নালে নেমাটোড, উপরের দিকে যদি ভাজ হয়, নিচে কোথাও পোকা নেই, মানে পোকা নেই, তাহলে পোকা নেই যেহেতু ছোট করলা হয় কিন্তু বড় হয় না, এখন আমি কি করতে পারি? তাই না, আমি একটু ছবি দেখি, দেখেন পাতাগুলো যদি উপরে হয়ে যায় হয় ভাইরাস নাহলে নেমাটোড, এই দুটা একটা হবে। যেহেতু আগে করলা হয়েছে, তো ভাইরাস বা নেমাটোড এই দুটা কন্ট্রোলের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে নেমাটোড যদি হয়ে থাকে তাহলে হচ্ছে নিম খৈল দিতে হবে, আর ভাইরাস হলে তো গাছটা তুলে ফেলতে হবে। সো এই জায়গাতে আর কোনো উপায় নেই, আপনি একটা গাছ তুলে দেখতে পারেন শিকড়ের ভিতরে গুটি গুটি আছে কিনা, গোটা গোটা যদি থাকে তাহলে বুঝতে হবে নেমাটোড, তাহলে ওখানে নিম খৈল পাউডার যদি মিশিয়ে দেন তাহলে দেখবেন আস্তে করে কিছুদিন পরে দেখবেন পাতাগুলো আবার সুন্দর হয়ে গেছে, নেমাটোড মারা গেলি হলো। নেমাটোড সাধারণত আমরা যত বেশি নিড়াই গাছের গোড়া যত বেশি নিড়িয়ে দিব নেমাটোড তত মরে যায়, সো নিড়ানোও কিন্তু খুব দরকার। আপনারা আপনি লিখেছেন যে জাত ছিল পাপিয়া সুপার, পাপিয়া সুপার এশিয়ায়, আমি দেখেছি বাংলাদেশে এখন যে সুন্দর সুন্দর অনেকগুলো জাত বের হয়েছে এইরকম জাত একটা হচ্ছে পাপিয়া সুপার, এরকম আরেকটা জাত খুব ভালো আছে সেটা হলো মালিক সিডসে, মালিক সিডসে রাইডার, রাইডার কিন্তু এই যে ছবিটা দেখাচ্ছি রাইডার, আপনি ইচ্ছা করলে রাইডারও ব্যবহার করতে পারতেন। আপনাদের অনেকে প্রশ্ন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আপনারা। আমাদের সোয়াদ আল মুগনি ভাই সবসময় প্রশ্ন করেন, এমন একটা প্রশ্ন উনি করেছেন যে আমিও কনফিউজড হয়ে গিয়েছি, যে উনি একটা গাছের ছবি দিয়ে
দিয়েছেন, আমি গাছে প্রশ্নটা করি, গাছে এরকম সাদা রং কেন দেয়, এটা কি কোনো ঔষধ? আমি অনেক ছোট গাছেও এটা দেখেছি, নর্মাল সাদা এনামেল রং কি দেয়া যায় নাকি এটা কোনো স্পেশাল জিনিস? মজার ব্যাপার হচ্ছে কি, গাছের সবসময় দেখবেন একটা অনুষ্ঠান হওয়ার আগে গাছের গোড়াগুলোতে এইরকম সাদা রং দেয়া হয়। এটা কিন্তু চুন রং না, এনামেল পেইন্ট না, চুন দেয়া হয়। চুন দিলে এখানে অন্য পোকা হতে পারে না, এই চুনটা যখন ধুয়ে মাটিতে পড়ে তাহলে পিএসটা ভালো হয়, সবকিছু মিলে গাছের জন্য খুবই উপকারী। গাছের জন্য যেহেতু উপকারী, এই সাদা রংটা চুন দিয়ে দেওয়া হয়, আর উপরের রংটা দেওয়া হয় জাস্ট একটু সুন্দর করার জন্য, লাল একটা বর্ডার দিয়ে দেওয়া হয়। দেখবেন বেশি অংশ জুড়ে কিন্তু সাদা রংটা করা হয়, তো সাদা অংশটা যেটা করা হয় এটা কিন্তু চুন দিয়ে করা হয়, এবং চুন কিন্তু গাছের জন্য খুব ভালো। সো এটা আসলে স্পেশাল কিছু না, আমরা বিউটিফিকেশন করতে যাই, আমরা চেষ্টা করি বিউটিফিকেশন করার জন্য, কিন্তু গাছেরও উপকার হয়, গাছের স্কিনগুলো ভালো থাকে। সোয়াদ আল মুগনি ভাইয়ের আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমি এক একে পড়ি। গাছে যখন মিক্স জৈব সার দেই তখন সরিষার খৈল আস্ত দিয়েছি, এর জন্য মাটিতে সাদা ছত্রাক হয়েছে, এটা কি গাছে ক্ষতি করবে? এর জন্য কি আমি ছত্রাকনাশক পানির সাথে মিশিয়ে পুরো মাটি ভিজিয়ে দিব? আসলে হচ্ছে আমরা যখন খৈল পচা বা এগুলো দেই, খৈল পচাটা কেমন করে দিই, আমরা 7 দিন বা 8 দিন ভিজিয়ে খৈলটা যখন নরম হয়ে যায় মানে গুলে যায়, তখন নাড়া দিয়ে ওই পানিটা খুব কম লো কনসেন্ট্রেশনে মাটিতে দিই। মাটিতে দেওয়ার পরে 2 থেকে 3 দিন পর এই সাদা একটা আস্তরণ পড়ে, মনে হয় যে ফাঙ্গাস হয়ে গিয়েছে, এটা ক্ষতি করবে না। আপনি 2 দিন পরে অবশ্যই, আমি আবার বলছি, খৈল দেওয়ার পর আমরা সাধারণত 2 থেকে 3 দিন পরে মাটিগুলো ভেঙে আবার নিড়িয়ে দিই। নিড়িয়ে দিলে গাছের মাটির স্বাস্থ্যটা খুব দ্রুত ভালো হয়। আমি আবার বলি, মানে আপনি খৈল যেদিনই ছিটিয়ে দিয়ে, মানে খৈল পানি যেদিন দিয়েছেন তার থেকে 2 দিন বা 3 দিন পরে মাটির উপরে এই ধরনের সাদা একটা স্তর পড়ে, এটা গাছে ক্ষতি করবে না। কিন্তু আপনি যদি মাটিটা ভেঙে দেন হাত দিয়ে বা নিড়ানি দিয়ে মাটিটা যদি ভেঙে দেন, তাহলে মাটির স্বাস্থ্য খুব ভালো হয় এবং গাছের জন্য খুবই উপকারী, তাহলে ভেঙে দিতে হবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা নিয়ে 2 মাস পর 2 গাছে জৈব সার দিয়েছি, গোবর দিয়েছেন, হাড়ের গুঁড়া দিয়েছেন, শিংকুচি দিয়েছেন, নিম খৈল দিয়েছেন, সরিষার খৈল দিয়েছেন, 2 এই একই জিনিস হয়েছে, গাছে সার দেওয়ার পর মাছিগুলোতে ডিম পেড়েছে আর লার্ভা সব জায়গায় কিলবিল কিলবিল করছে, আমি কোথায় ভুল করলাম? আমি কি এর জন্য কার্বোফুরান ইউজ করব? এই মাছির লার্ভা কি গাছে ক্ষতি করবে? এই লার্ভাগুলো ক্ষতি করে না, এইটা আপনি যখন গোবর, হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল এবং সরিষার খৈল, যখন পচিয়েছেন, তখন 7 গন্ধ বের হয়, 8 আরও গন্ধ বের হয়, 9 গন্ধ বের হয়, 10 মাথায় আস্তে আস্তে ডিম দেখা যায়, পোকা হতে থাকে, 12 মাথায় অনেক পোকা হয়ে যায়। তো আপনি সবসময় খেয়াল রাখবেন 7 থেকে 8 ভিজিয়ে রেখে নিম খৈল অথবা সরিষার খৈল আসলে এটা ব্যবহার করা উচিত, যেন আগে থেকে পোকা না হয়ে যায় পানিটাতে, সেটা খেয়াল রেখে। এখন আপনার কার্বোফুরান ইউজ করার দরকার নেই, আপনি যদি মাটিগুলো নিড়িয়ে দেন দেখবেন আস্তে আস্তে ওগুলো অর্গ্যানিক ম্যাটার হয়ে যাবে, আপনার আর টেনশন করার কোনো কারণ নেই। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, গন্ধরাজ লেবু গাছের লেবু ছোট ছোট হচ্ছে, এভাবেই পেকে যাচ্ছে এবং কিছু পাতার সাইড হলুদ হয়ে যাচ্ছে, এটা কি ছত্রাকের কারণে? কিভাবে প্রতিকার পাব? আসলে এই ধরনের গাছে যখন হলুদ হলুদ ছোপ ছোপ পড়ে, আমরা প্রথম চিন্তা করি যে ভাইরাস কিনা, ভাইরাস হলে অবশ্যই ভ্যাক্টরের মাধ্যমে হবে, পোকার আক্রমণ দেখা যাবে এবং পাতাগুলি শক্ত হয়ে যাবে এবং ছোপ ছোপ দাগ পড়বে। কিন্তু আপনার ছবি দেখে এটা কখনোই মনে হচ্ছে না যে এটা ভাইরাসের কারণে হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ইয়াং, যে নতুন নতুন পাতাগুলো বের হচ্ছে সেটাতে বেশি হচ্ছে এবং পাশাপাশি পুরনো পাতাতেও সাইড দিয়ে দেখা যাচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটলো? যখন ইয়াং পাতা হলুদ হয়ে যায় তখন বুঝতে হবে আয়রন, সালফার, জিঙ্ক, বোরন, কপার, ক্যালসিয়ামের অভাব হয়েছে। আপনার মাটিতে এত নিউট্রিয়েন্ট দিচ্ছেন কিন্তু তারপরে কেন যেন সালফার, জিঙ্ক, বোরনের অভাব হচ্ছে। আমার কাছে মনে হয় এডিশনাল আপনি সালফার রিলেটেড যে সারগুলো আছে, সালফার এবং বোরন,
এগুলো একটু খুঁজে এনে আপনি টবে সামান্য পরিমাণে এক একটা টবে হাফ টিস্পুন করে আপনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর যেহেতু পুরনো গাছের পাতাগুলোতে যেটা সবুজ হচ্ছে সেখানে একটু ড্যাবসার লাগবে, হলুদ হচ্ছে সেগুলো ড্যাবসার লাগবে, তাহলে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ড্যাবসার দিতে হবে আর সালফার জিঙ্ক বোরনও দিতে হবে। আপনার আরো অনেক প্রশ্ন, প্রুনিং নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল, ডালিম গাছে আঙ্গুর গাছ কখন, ডালিম গাছ আঙ্গুর গাছ কখন প্রুনিং করব। এই প্রুনিং নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়ে, এই দুটি গাছে আমার 6 মাস বয়স কিন্তু এদের অনেক গ্রোথ হয়েছে, এদের কি হার্ড প্রুনিং করা লাগবে, একটি এই জাম্বুরা গাছটি কি প্রুনিং করব, সাট্রাস গাছে যে কোনো গাছ প্রুনিং। আচ্ছা আমি এক একে প্রশ্নগুলো উত্তর দিই, প্রথম হচ্ছে যে আপনার ডালিম গাছ নিয়ে, ডালিম গাছের মনে রাখবেন ডালিম গাছে ফিমেল ফ্লাওয়ার আনার জন্য অবশ্যই প্রুনিং লাগবে, প্রুনিং ডালিম গাছের প্রুনিংটা অনেকটা আমাদের যে গ্রামে গঞ্জে দেখেছেন যে কুল গাছ বড়ই গাছে যে হার্ড প্রুনিং করে সেরকম চেস্ট সাইজে হলে আপনি কেটে ফেলবেন, একদম হার্ড প্রুনিং একদম সব ডাল ছেটে ফেলবেন, তাহলে দেখবেন নতুন পাতা বের হবে এবং তখন গিয়ে, তাহলে প্রুনিংটা কখন করবেন, এখন এখন করলে কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে আপনার ফিমেল ফ্লাওয়ার আসা শুরু হবে, দরকার নাই। কেন ফিমেল ফ্লাওয়ার ফেব্রুয়ারি মাসে দরকার নাই সেটা আমি একটু বুঝিয়ে দিই, ধরেন ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসলো, ফলটা পাকবে মে জুন মাসে, তখন কিন্তু প্রচুর ড্রাউট থাকে, তখন বীজগুলো শক্ত হবে, খেতে রসালো মনে হবে না, বুঝতে পেরেছেন? ফেব্রুয়ারি মার্চ মাসে যদি ফুল আসে ফিমেল ফ্লাওয়ার, সেটা থেকে যদি ফল হয় ফলগুলো টেস্টি হয় না, তাইলে ফেব্রুয়ারি মাসে ফুলটা ফুল যেন না আসে সেই ব্যবস্থাটা করি, তাহলে ফেব্রুয়ারি মাসে আমি ডালগুলো কেটে দেব, জানুয়ারি মাসে শীতটা, শীতটা চলে যাওয়ার পর পরে ফেব্রুয়ারি মাসে আমি ডালগুলো সবগুলো কেটে দিব, ডালিম গাছ এবং একই রকমভাবে আঙ্গুর গাছও কখন কাটতে হবে, ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে যদি কাটলাম কেন, এই সময় যেন ফিমেল ফ্লাওয়ার মানে কোনো ফ্লাওয়ার জন্য আসে, তাহলে জুন জুলাই মাসে যদি আমি যদি ফেব্রুয়ারি মাসে ডালটা কেটে দিই তাহলে জুন জুলাই মাসে ফুল আসবে, গাছ বড় হবে না ফুল আসবে, সেই ফুলগুলো এখন ফল হবে, দেখবেন বাজারে গিয়ে এখন যে ডালিমগুলো পাওয়া যায় দেখবেন খেতে খুব টেস্টি, খুব ডার্ক রেড এবং জুসি। সো আপনি ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল না এনে ওই সময় কেটে দিবেন ডালগুলো, আর জুলাই আগস্ট মাসে ফুল আসবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে পাকবে, তখন দেখবেন আপনার খেতে আপনি তখন বলবেন খুবই টেস্টি হয়েছে, খুবই রসালো এবং সিডগুলো নরম। সো এটা কিন্তু আঙ্গুরে গাছে, আঙ্গুরের জন্য একইভাবে ফেব্রুয়ারি মাসে হার্ড প্রুনিং করতে হয়। আপনি লেবুর জাম্বুরা গাছ নিয়ে যেটা করেছেন, আপনার গাছটা আমি কিন্তু খেয়াল করেছি, আপনার গাছটা আমি বুঝতে পারছি না ছবি দেখে যে আপনার এখানে ওয়াটার সাকার আছে কিনা, কিন্তু গাছে এই যে বড় ডালটা দেখছি এটাতে মনে হচ্ছে খুব হেলদি, কোথা থেকে ওয়াটার সাকার হিসেবে বের হয়েছে বলে মনে হচ্ছে, ওয়াটার সাকার হচ্ছে যেখানে ফল হবে না, আপনি যদি মনে করেন যে এইখানে কোনো ফুল ফল আসে না সেই ডালগুলো একটু ছেঁটে দিবেন যেন ছোপালো, আর উপর থেকে কিছু ডাল কাটবেন, মনে রাখবেন লেবু জাম্বুরা গাছ এগুলো কাটার পরে উপর থেকে ডাইব্যাক মানে পচন আস্তে আস্তে করে শুকিয়ে শুকিয়ে আসে, ডাইব্যাক বলি, ডাইব্যাক হতে পারে, ডাইব্যাক যেন না হয় তার জন্য কী করতে হবে মনে আছে, যে এখানে যেন কোনো ফাঙ্গাস গ্রো না করে যে কোনো একটা ফাঙ্গিসাইড দিতে পারি, আমাদের ফাঙ্গিসাইড সবচেয়ে পছন্দের কোন ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে বদ্ধমিচার, বদ্ধমিচার আমি ঘরে তৈরি করব, চুন মিশিয়ে চুন আর কপার সালফেট পানির ভিতরে গুলিয়ে নিয়ে আস্তে করে স্প্রে করে দিলেই বদ্ধমিচার হয়ে গেল, বদ্ধমিচার সেভারাল টাইম শিখেছি আর গল্প করলাম না। রানা হোসেন ভাই লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আগস্ট সেপ্টেম্বর মাসে কি কি সবজি বুনলে ভালো হবে আর কোন কোন জাতের ভালো হবে, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আগস্ট সেপ্টেম্বর মাসে প্রিপারেশনের টাইম হচ্ছে উইন্টার ক্রপসের, দেখবেন যেসব কৃষকরা বাজার মূল্য ভালো দামে সবজি পায়, সবজি বাজার মূল্য ভালো পায়, তারা কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর মাসেই কিন্তু তারা সিডলিং করে ফেলে, এখন হচ্ছে যদি আপনি সিডলিং করে একটু আর্লি বাজারে নিয়ে আসতে পারেন, মানে শীতের আমাদের সেই আমরা তো
শীতের সবজিগুলো সাধারণত ছাদ বাগানে আমরা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে পাই। কিন্তু আপনি যদি নভেম্বর ডিসেম্বর মাসে যদি আপনি সবজিগুলো নিয়ে আসতে পারেন, তাহলে বাজার দাম যেমন বেশি পাওয়া যাবে, আমার খেতেও খুব ভালো লাগবে। আমরা বলি আগাম, এই আগাম রবি শস্য যেগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, তারপরে ব্রোকলি, টমেটো, বেগুন, লাউ, এগুলো সবগুলো কিন্তু আগাম আপনি করতে পারবেন। তো আপনার আমি বলবো যে আগাম শুরু করে দেন, দেখবেন অনেক সুন্দর হবে এবং অনেক টেস্টি ফসল তৈরি করতে পারবেন। মনে রাখবেন আগাম পড়তে গেলে অবশ্যই, যেহেতু এই সময়টা একটু গরম, সেদিকে চারা উৎপাদন করার সময় খেয়াল রাখতে হবে যে যেন খুব ভালো চারা তৈরি করতে পারেন, একটু নেট দিয়ে ঢেকে চারাগুলো করে তারপরে আপনি আগাম করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সায়েদা নাসিমা আপু আরেকটা প্রশ্ন করেছেন, কার্টিমন আম গাছটি আমি লাগিয়েছি 1.5 মাসের মতো, 1.5 মাসের গাছই এত লম্বা? আনার সময় এক গোছা মুকুল ছিল যা আমি ভেঙ্গিয়ে ফেলে দিয়েছিলাম, এরপর আরো মুকুল আসে এবং এটাতে 4টা আম ধরে আছে, এগুলো কি টিকবে? গাছে কি যত্ন নিব জানা? আপনার ওই আমগুলো আছে, টিকেই আছে, টিকবে, বড় হয়েছে এবং কার্টিমন গাছ এখন দেখবেন যে বেশ ভালো হয়। কার্টিমন হচ্ছে ইয়ার রাউ, বছরে 3 বার কিন্তু মুকুল আসে, বছরে 3 বার মুকুল আসবে। আপনার গাছটা যেহেতু ছাদ বাগান, গাছটাকে ডোয়ার্ফ করতে পারলে ভালো হতো। ডোয়ার্ফ করার জন্য সহজ কিছু বুদ্ধি আছে, যে এখন যদি আপনি উপরে একদম হেডে যে এইখানে যে ডালটা দেখা যাচ্ছে এই ডালটার মাথাটা যদি একটু কেটে দেন, তাহলে এখান থেকে ব্রাঞ্চিং হবে, আমরা কিন্তু সেটাই চাই। ব্রাঞ্চিং এই উপরের ডালগুলো একটা ডাল আপাতত কেটে দিবেন, কেটে দিলে দেখবেন এই পাশ থেকে ডালগুলো বের হতে থাকবে। এই আমটা যখন আপনি হারভেস্ট করবেন দেখবেন তখন আবার নতুন ডাল, আরো অন্য ডালে মুকুল আসবে, এইভাবে কিন্তু 3 বার মুকুল আসবে। তো আপনি একটু একটা ডাল কেটে দেন, তাহলে নিচে থেকে ব্রাঞ্চিং হবে। আর কোনো যত্ন প্রয়োজন আছে বলে মনে করছি না, আপনার মাটি সুন্দর আছে, খুবই ভালো আছে, মাটি মাঝে মাঝে নিড়াবেন, নিড়ালেই হবে। রূপা আহসান আপু লিখেছেন, আমার অস্ট্রেলিয়ান আনারের অনেক ফল এসে 2 মাস আগে এভাবে নষ্ট হয়ে ঝরে যায়, এটা দ্বিতীয়বার, এভাবে বারবার ফল এসে পড়ে যাচ্ছে, সমাধান কি? আপনি যে ছবিটা পাঠিয়েছেন সেটা যদি আপনার বাগানের হয়ে থাকে, তাহলে বলবো যে আপনি আপনার বাগানে প্রচুর পরিমাণে মিলিবাগের সিমটম আছে, যেগুলো আগে হয়তো বা ছিল এবং যার জন্য এই ফলগুলো পড়ে যাচ্ছে। এবং মিলিবাগে আক্রমণের পরে আপনার যেটা ক্ষতিটা হয় সেটা হচ্ছে অন্য ফাঙ্গাস গ্রো করে। সো মিলিবাগ কন্ট্রোল কিন্তু আপনাকে করতেই হবে। তা মিলিবাগ কি? মিলিবাগ হচ্ছে এই রকমের পোকা, এভাবে কিন্তু আপনার গাছগুলোকে নষ্ট করছে এই মিলিবাগ। দেখবেন মিলিবাগ কিন্তু সর্বনাশ করে দেয় একদম বাগানকে এবং গাছকেও মেরে ফেলে। সো মিলিবাগ আপনাকে কন্ট্রোল করতেই হবে। মিলিবাগ কন্ট্রোল করার সহজ একটা পদ্ধতি আপনাকে, আপনার জন্যই বলছি, মিলিবাগ কন্ট্রোল করার সহজ পদ্ধতি হচ্ছে সাবান পানি দিয়ে মাঝে মাঝে গাছে গাছটা ধুয়ে দেয়া। সাবান পানি কেমন? 2 লিটার একটা কন্টেনার আছে স্প্রেয়ার আপনার কাছে আছে, সেটার ভিতরে 2-3 ড্রপ সাবান দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতা, পাতার নিচের পোর্শনে মিলিবাগগুলো থাকে, এখানে স্প্রে করে দিবেন। তাহলে দেখা যাবে যেগুলো আঠার মতো লেগে আছে সেগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ে যাবে, ওটার ভিতরে কিন্তু মিলিবাগগুলো আছে। এই মিলিবাগ যেন ফার্দার না আসে তার জন্য এই স্প্রের ভিতরে যদি একটু নিম তেল অ্যাড করে দেন, নিম তেল যদি মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হয়ে গেল। সো আপনার লিকুইড সাবান দিবেন, সাথে নিম তেল দিবেন, পরিমাণটা লেখা আছে, সামান্য পরিমাণে দিলেই যথেষ্ট, তবে একবার দিলেই হবে না, প্রায়শই দিতে হবে। যারা ছাদ বাগান আমরা করি সবাই কিন্তু সাবান পানি এবং নিম তেল মাঝে মাঝে স্প্রে করি, যার জন্য পোকার আক্রমণ হয় না। আমরা সাধারণত অন্য কেমিক্যালস ছাদ বাগানে ব্যবহার করতে নিষেধ করি, আমরা করি না। আপনি যখন রান্না করেন তখন একটা কাজ করতে পারেন, রসুন বাটা,
পেঁয়াজ বাটা সাথে একটু মরিচের গুঁড়া মিশিয়ে 2 ফোঁটা একটু সাবান দিয়ে আপনি গাছে স্প্রে করে দিতে পারেন। হলুদের গুঁড়া থাকলে একটু হলুদের গুঁড়া আর একটু সাবান পানি মিশিয়ে দিয়েও স্প্রে করতে পারেন, তাহলে মিলিবাগ হবে না, দেখবেন ডালিমগুলো পরিষ্কার থাকবে। তাহলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এইরকম মিলিবাগ যদি হয় তাহলে কিন্তু গাছে ক্ষতি হবে, গাছ মরে যাবে। আপনি অবশ্যই নিম তেল সাবান পানি দিবেন এবং মাঝে মাঝে যদি সম্ভব হয় তাহলে হলুদের পানি, মরিচের পানি, আদা রসুনের পানি একটু লিকুইড সাবান মিশিয়ে দিয়ে আপনি কিন্তু স্প্রে করতে পারেন। আর অবশ্যই গাছে প্রুনিং করতে হবে। আমি আগেই বলেছি যে ডালিম গাছের একটাই শর্ত, একদম হার্ড প্রুনিং করতে হবে, আদারওয়াইজ ফিমেল ফ্লাওয়ার হবে না, ফিমেল ফ্লাওয়ার কমে যাবে, মেল ফ্লাওয়ার হবে। বলবেন তখন যে ফুল হয় ফুলগুলো পড়ে যায়, দেখবে লম্বা লম্বা ফুল হবে সেগুলো পড়ে যাবে। তাহলে হার্ড প্রুনিং করতে হবে। প্রুনিংটা কখন করতে হবে? ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কেটে দিবেন, দেখবেন আপনার বাগান অনেক সুন্দর থাকবে। মেহেদি হাসান রূপম ভাই আরেকটা ছবি পাঠিয়েছেন, পেয়ারা গাছে আগে অনেক পেয়ারা ধরতো কিন্তু এইবার মাত্র 6টা পেয়ারা ধরেছে, এখন আমার ফুল আসছে কিন্তু অল্প অল্প ফুল আসছে। আসলে গাছের গ্রোথটা ঠিক ভালো হচ্ছে না, আর একটু বুশি হওয়ার কথা ছিল। আগে থেকেই ডালপালাগুলো একটু যদি নখ দিয়ে, কচি ডালপালা যখন বের হচ্ছে বুশি করার জন্য আপনি কিন্তু উপর থেকে একটু ডালপালা পিঞ্চিং করে দিলে পারতেন, সেটা করলে ভালো হতো। তো প্রথম কথা হচ্ছে যে আপনাকে গাছের দেখেন পাতাগুলো গ্রোথগুলো খুব ভালো হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা ভালো হয়নি। আপনি সম্ভব যদি হয় তাহলে ড্যাপ সার, বাজারে নার্সারিতে গিয়ে বললেই হবে ড্যাপ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট ড্যাপ সার, এই বড় ড্রামটার জন্য, ছোট যদি হতো তাহলে কম বলতাম, 2 টেবিল স্পুন, আর একটু সামান্য পরিমাণে 1 টেবিল স্পুন নিউট্রো পটাশ ফল আসার জন্য, এমওপি সার দিয়ে মাটিগুলো ভালোভাবে নিড়িয়ে দেবেন। গাছের যখন এই পরিবেশে যেসব ডালগুলো মরা ডাল বা একটু অপ্রয়োজনীয় ডাল আছে এই ডাল একটু ছেড়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে রুশি হবে। তাহলে প্রুনিং একটা কাজ হলো, আর একটু খাবার দিতে হবে, দুইটা পাশাপাশি যদি করে ফেলেন তাহলে দেখবেন গাছগুলো আবার সুন্দর হবে। তবে আপনার গাছটা না কেমন যেন লিকলিকা হয়ে বড় হচ্ছে, আমরা সেটা চাই না, আমরা চাই বুশি একটা গাছ যেন প্রচুর পাতা থাকে এবং প্রচুর গাছটাতে ভিতরে প্রচুর ফল ধরে, সেদিকে নজর দিতে যাচ্ছি। অভিষেক ভট্টাচার্য ভাই 4টা প্রশ্ন করেছেন, 4টা প্রশ্নের ভিতরে হচ্ছে আমি প্রথমে এইভাবে না পড়ে ওনার ভাষাটাতেই বলছি, কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নগুলো হলো, গাছে শশা আসছে কিন্তু এক পাশে লম্বা হয়ে যাচ্ছে যেন লাটিমের মতো, এর সমাধান কি? আচ্ছা আমি প্রতিটা প্রশ্ন এখন না পড়ি, একটা একটা করে পড়ে তারপর উত্তরগুলো দিই, তাহলে ভালো হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে অভিষেক ভাইয়ের, যে গাছে শশা আসছে কিন্তু এক পাশে লম্বা হয়ে যাচ্ছে যেন লাটিমের মতো, এর সমাধান কি? দুটো জিনিস হতে পারবে আপনার, একটা হচ্ছে শশা কিন্তু প্রচুর পানি পছন্দ করে, পানি জমে থাকবে না, কিন্তু গাছে যখন শশা হতে থাকবে, শশা যেহেতু অনেক বেশি পার্সেন্টেজ ময়েশ্চার থাকে তার জন্য তার পানি কিন্তু প্রচুর পরিমাণে লাগে, প্ল্যান্টি অফ ওয়াটার লাগে, পানিটা ঠিকভাবে পেলে গ্রোথটা ভালো হয়। আমি কিন্তু পানির কথা এখন আসছি না, আসলে আপনার যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে পলিনেশন, পলিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবেন অনেক সুন্দর সুন্দর ফল হচ্ছে, 2-3টা ফল কেমন যেন এবড়ো থেবড়ো হয়েছে, কেমন যেন উপরে পোর্শনটাকে আমরা লফ সাইডেড বলি, উপরে পোর্শনটা মোটা হয়েছে নিচে পোর্শনটা চিকন হয়ে গিয়েছে, এটাকে আমরা লফ সাইডেড বলি। এই লফ সাইডেড শশা খুব বেশি হয়, দেখবেন অনেকেই বলে এটা, এটা কিন্তু মেইন কারণটা হচ্ছে যে পলিনেশন ভালো হয়নি। 2-3টা ফল বা 10টা ফল ভালো হয়েছে, 1-2টা ফল দেখা যায় এই লফ সাইডেড হয়, মানে হচ্ছে পলিনেশনটা এটাতে ভালো হয়নি। তাহলে পলিনেশন খুব ইম্পর্টেন্ট, পলিনেশন না হলে এই ধরনের ডান পাশে যে ছবিটা আছে এই ধরনের আমরা মেইল ফ্লাওয়ার থেকে পোলেনটা নিয়ে এই ধরনের পলিনেশন কেন হলো না, পলিনেশন যে আমি বললাম যে পলিনেশনের অভাব হয়েছে কেন, মেইন হচ্ছে পলিনেটর লাগে, কারণ দুটা দুই জায়গাতে ফুলটা আছে, পলিনেটর লাগে, তার জন্য এই যদি পোকা, উপকারী পোকা যদি কম থাকে তাহলে পলিনেশন কম হয়। উপকারী পোকাগুলো আমরা যখন দিনের বেলা সকালবেলার দিকে ইনসেক্টিসাইড স্প্রে করি
তাহলে এই উপকারী পোকাগুলো মরে যায় বা আসে না, তার জন্য এইরকম শেপ তৈরি হলো। মানে কি একটার সাথে একটা কিন্তু লিঙ্কড। তাহলে পলিনেশন যদি না হয় তাহলে এইরকম হয়। সো আমরা যখন তখন ইনসেকটিসাইড ব্যবহার করব না, ইনসেকটিসাইড ব্যবহার করব না, আমরা নিমতেল সাবান পানি দিয়ে সব কিছু কন্ট্রোল করব। আর পলিনেশনে যখন দেখবেন যে আপনার গাছে অনেকগুলো এইরকম ফল, লফ সাইডেড ফল অথবা ইরেগুলার সব অথবা ডিফর্ম ফ্রুটস হচ্ছে, তখন আপনি কি করবেন, প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে 9টার আগে গিয়ে, 8টা মানে ওই 8টার আগে গিয়ে সকালবেলা গিয়ে পুরুষ ফুলটা ছিঁড়ে ফিমেল ফ্লাওয়ারগুলোতে আপনি যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন যে পলিনেশন হয়ে গিয়েছে এবং ফলগুলো এরকম আর বাঁকা হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অভিষেক ভট্টাচার্যের দ্বিতীয় ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইপসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট কি বাণিজ্যিক কৃষিতে দেওয়া বাধ্যতামূলক? আসলে এটা একটু কনফিউজিং কথা বলেছি আমরা। আমরা কিন্তু সবসময় ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি হচ্ছে ম্যাক্সার, কি সার ব্যবহার করছি, নাহলে কিন্তু ফলন হতো না। ম্যাক্সার আমি একটু ছবি দেখায় বুঝি, আমাদের খাদ্য তালিকায় গাছ যে খাবারগুলো খায়, খেয়াল করে দেখেন বেশি বেশি পরিমাণে খায় এরকম খাবারগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখেন ম্যাগনেসিয়াম হচ্ছে খুব বেশি পরিমাণে খায়। ম্যাগনেসিয়াম কি বেশি পরিমাণে খায়, মানে হচ্ছে অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট কিন্তু বেশি পরিমাণে খায়, এটা মাটি থেকে গাছ খায়। আমরা কমার্শিয়ালি যারা কি বলে বাগান করছি, মাঠ পর্যায়ে যারা কৃষকরা, তারা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সার ব্যবহার করে, ইউরিয়া টিএসপি সাথেও ম্যাক সারও ব্যবহার করে। মানে হচ্ছে আমরা যে বললাম না ইয়া সার, ইপসন সল, ইপসন সল কিছু নয় ম্যাগনেসিয়াম সালফেট, ইপসন সলটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করছি। দেখেন কেমন, আপনি দেখেন আপনার যখন কৃষকরা ম্যাক সার ব্যবহার করে, ম্যাক সার ব্যবহার করে, ম্যাক গ্রোভ ব্যবহার করে, ম্যাক গোল্ড ব্যবহার করে, হ্যাঁ ম্যাক সালফ ব্যবহার করে, এই ছবি এগুলো কিন্তু কৃষকের মাঠে সবসময় ব্যবহার করছে কৃষক। মানে কি এগুলো সবগুলো কিন্তু ইপসন সল্ট। দেখেন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক সল্ট, আপনি কি বুঝতে পেরেছেন? আমরা এই যেগুলো যেগুলো ব্যবহার করছি সবগুলো ইপসন সল্ট, নামটা ব্যবহার করে দিয়ে কনফিউজ করে দিয়েছে। ইপসন সল্ট ব্যবহার করব, বাবা কি কঠিন জিনিস যেন, আসলে কঠিন জিনিস না, আমরা কিন্তু ব্যবহার করছি। আমরা ছাদ বাগানে আমরা ব্যবহার করছি না, কিন্তু আমরা কিন্তু ব্যবহার, কৃষকরা কিন্তু এটা মাঠে ব্যবহার করছে। ম্যাক সার মাটিতে আল্লাহ প্রদত্তভাবে প্রচুর পরিমাণে আছে ম্যাগনেসিয়াম, যার জন্য আমরা না দিলেও মাটি থেকে শেপ, যাদের ডিপ রুট আছে তারা কিন্তু মাটি থেকে তুলে নেয়। এর জন্য কিন্তু আমরা সাধারণত কিন্তু ম্যাক সারটা সবাই ব্যবহার করি না, কিন্তু ভালো ভালো কৃষকরা কিন্তু ম্যাক সার ব্যবহার করছে, কন্টিনিউয়াস যারা প্রোডাকশন করছে। সো ম্যাগনেসিয়াম এই সব সার যারা ব্যবহার করছেন তারা কিন্তু ইপসন সল্ট ব্যবহার করছেন, একই জিনিস, একই ম্যাগনেসিয়াম সালফেট। সো কনফিউজড হওয়ার কিছু নাই, আমি আশা করি অভিযুক্ত ভাই আপনি বুঝতে পেরেছেন। দেখেন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক সালফ মানে হচ্ছে এই ম্যাক সার সব, ম্যাক প্রো যতগুলো আছে সবগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, কৃষকরা কিন্তু ব্যবহার করছে। অভিষেক ভট্টাচার্য ভাইয়ের আরেকটা প্রশ্ন আছে, মাটিতে উপস্থিত ভাইরাস বা ব্যাকটেরিয়া দূর করার উপায় কি? ভাইরাস জিনিসটা খেয়াল করে দেখেন এখন পর্যন্ত কিন্তু কেউ বলে নাই যে মাটিতে বা ইনার্ট ম্যাটেরিয়ালস বা ইটের উপরে বালিতে ভাইরাস আছে। ভাইরাস কিন্তু বাহক লাগে, মাটিতে কিন্তু থাকে না, ও মাটির ভিতরে যে শিকড় আছে, ডেব্রিস আছে, প্ল্যান্ট পার্টসগুলো আছে এগুলোর ভিতরে ভাইরাসটা থাকতে পারে, তো মাটিতে থাকে না। মাটিতে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাস আমাদের থুতু লালা এগুলোতে থাকতে পারে, কিন্তু টেবিলের উপরে 3 ঘন্টা বেশি থাকবে না, মরে যাবে। সো মাটিতে করোনা ভাইরাস যেমন থাকে না, অন্য আমাদের প্ল্যান্টস ভাইরাসও মাটিতে থাকে না। কিন্তু মাটিতে যদি কোনো শিকড় থাকে, শিকড়টা ভিজে থাকতে পারে ভাইরাস, এটা বাহকের মাধ্যমে প্ল্যান্টসে যেতে পারে, তবে মাটিতে আমরা পরিষ্কার করেছি মাটিতে থাকে না, তাহলে ব্যাকটেরিয়া থাকতে পারে। ব্যাকটেরিয়া মাটি থেকে কীভাবে কন্ট্রোল করা যায়, ব্যাকটেরিয়া মাটিতে আছে কেমন করে আমরা বুঝব, খেয়াল করে দেখেন আপনি অনেকগুলো পেঁপের চারা তৈরি করছেন, হঠাৎ দেখা যায় একটা জায়গায় সিড বেড়ে একটা জায়গায় এতটুকু জায়গার ভিতরে সবগুলো শিকড়গুলো
পচে সবগুলো পেঁপে গাছগুলো মারা যাচ্ছে, অথবা টমেটো গাছগুলো মারা যাচ্ছে, দেখবেন একটা জায়গায় মারা যাচ্ছে, মানে মাটিতে ওখানে ব্যাকটেরিয়া আছে। ওই গাছগুলো তুলে নাকের কাছে নিলে দেখবেন দুর্গন্ধ আছে, ব্যাকটেরিয়া মানে হচ্ছে দুর্গন্ধ, মনে থাকবে তো, ব্যাকটেরিয়া মানে হচ্ছে দুর্গন্ধ। যখনই শিকড়টা ভিতরে দুর্গন্ধ পাবেন তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়া আছে। এই মাটিতে যখন একটা যেই জায়গাতে আপনি কনফার্ম হলেন যে এখানে ব্যাকটেরিয়া আছে, সেই সব জায়গায় যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মারা যায়। কিন্তু ব্যাকটেরিয়া মারতে গিয়ে আমাদের উপকারী, এখানে ব্যাকটেরিয়া মারতে গিয়ে উপকারী ব্যাকটেরিয়াও তো মেরে ফেলছি। সো ব্লিচিং পাউডার ব্যবহার করতে আমি সবসময় বলি না যে বলতে হবে না ব্লিচিং পাউডার ব্যবহার করার জন্য। ব্লিচিং পাউডার যদি আমরা ব্যবহার করি, এখানে যে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম আছে, ইএমও, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমস, মাটির ভিতরে অনেক উপকারী, লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া আছে। আমি একটু পানি খেয়ে নিই, আমার শুধু চা দিয়েছে। মাটিতে লক্ষ লক্ষ ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম আছে, যার জন্য আমি ফুড আয়রন ব্যবহার করতে নিষেধ করি, ব্লিচিং পাউডার ব্যবহার করতে নিষেধ করি, কারণ এই মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু আমাদের খাবারগুলোকে ভালো রাখে, অ্যাভেলেবল করে। যারা মাইক্রো অর্গানিজম যেই মাটিতে বেশি আছে, দেখবেন সেই মাটিতে দ্রুত ফসল ভালো হয়, একটু সার দিলে অনেক বেশি কাজ করে, কারণ অ্যাভেলেবিলিটি বাড়ায়। সো আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না। ব্লিচিং পাউডার ব্যবহার না করে ক্রপ রোটেশন করি, এখানে পেঁপে গাছের চারা মরে যাচ্ছে, থাক আমি পেঁপে গাছ করবো না, অন্য টমেটো গাছ লাগাই, তাহলে দেখবেন ব্যাকটেরিয়াটা সে কাজ করবে না। এটা একটা কাজ করতে পারে। আর আমি জানি না আপনি ক্লিবায়ো সম্বন্ধে জানেন কি না, ক্লিবায়ো হচ্ছে ঠিক একই রকম ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, যেমন ল্যাকটো বেসিলি, বেসিলাস ন্যাক্টো, এগুলো সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। আর এটা হচ্ছে ইস্ট ফাঙ্গাস, ইস্ট হচ্ছে ফাঙ্গাস, তিনটা জিনিস দিয়ে তারা কিন্তু এই ক্লিবায়ো তৈরি করে। একটা হচ্ছে ল্যাকটো, যেটা দুধে দইয়ে থাকে, ল্যাকটোবেসিলাস, বেসিলাস ন্যাক্টো নাটে, বিভিন্ন নাটের ভিতরে থাকে। আর হচ্ছে ফাঙ্গাস, ইস্ট ফাঙ্গাস, আমরা যেমন ব্রেড তৈরি করার সময় আমরা ব্যবহার করি এই ফাঙ্গাসগুলো, এগুলো দিয়ে ক্লিবায়ো তৈরি করা হয়। আপনি যদি ক্লিবায়ো ব্যবহার করেন তাহলে এই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মাটিতে যেই অপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়াল উইল যেগুলো হয়েছিল সেগুলো সবগুলোকে কিন্তু কন্ট্রোল করে ফেলবে। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্লট আছে যেখানে শুধুমাত্র ক্লিবায়ো ব্যবহার করি, মাটিতে কোনো চারা মাটিতে মরে না, এবং প্রচণ্ড বৃষ্টিপাত হলেও গাছের গোড়া পচে যায় না। তো ক্লিবায়ো খুবই উপকারী, কারণ হচ্ছে তিনটা, দুটা ব্যাকটেরিয়া একটা ফাঙ্গাস দিয়ে ক্লিবায়ো তৈরি করা হয়, এবং এই ক্লিবায়ো তৈরি করে জাপানে, জাপান থেকে এনে আমরা গাছগুলি করছি, বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবল। অভিষেক ভট্টাচার্য ভাইয়ের আরেকটা হচ্ছে গোল্ডেন ফ্রুট পূর্ণার বীজ প্রয়োজন। গোল্ডেন পুনা হচ্ছে শীতের, শীতের একটা গাছে 10 কেজি মতো ফল ধরবে চেরি টমেটো। সো আমরা প্রথমে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে গোল্ডেন পুনার বীজ আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকে থেকে দিব। আপনি যদি কারো দিয়ে ঢাকা থেকে নিতে পারেন তাহলে হলো, আর যদি যেভাবেই হোক যোগাযোগ করে আমরা অবশ্যই আপনার কাছে পৌঁছে দিব। আপনি যদি কমার্শিয়ালি প্রোডাকশন করতে চান তাহলে আমরা বড় বেশি পরিমাণে সিড দিব, আর ছাদ বাগানিদের জন্য সামান্য পরিমাণ সিড আমরা দিব। সব ছাদ বাগানিরা যারা গোল্ডেন পোনা করতে চান আমরা তাদের কাছে পৌঁছে দিব। আপনি একটা সুন্দর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক আমাদের গ্রিন বাংলাদেশের জন্য কতটুকু ফিল করেন সেটা বুঝতে পেরেছি। আপনি লিখেছেন একটা, সেটা আমি পড়ে শোনাচ্ছি। গ্রিন বাংলাদেশের ছাদ বাগানি ভাই বোনদের জন্য চাল কুমড়ার বীজ পাঠাতে চাই, কোন ঠিকানায় পাঠাবো? কতটুকু ফিলিংস হলে আপনি এই কথাটা লিখেছেন? আমরা আপনার এই চাল কুমড়ার বীজের জন্য অপেক্ষা করছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারেন, আর আমাদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর যে মাহবুবুল ইসলাম আছেন, ওনার ঠিকানা আপনারা সবাই জানেন, ওনার ঠিকানায় পাঠাতে পারেন, মানে সবগুলো গ্রিন বাংলাদেশে সবাই পাবে সেভাবে আপনার কারো কাছে, অথবা আমাদের যে কোনো গ্রিন বাংলাদেশিদের কাছে পাঠান, দেখবেন হাতে হাতে ঘুরে 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 ঠিকই সবার কাছে পৌঁছে যাবে। এটাই তো গ্রিন বাংলাদেশ। সোনাদ মুগনি ভাই লিখেছেন, ছাদ বাগানের জন্য এসওপি নাকি এমওপি ব্যবহার করা ভালো, নাকি এটা গাছের উপর নির্ভর করে, কিছু এক্সাম্পল দেওয়া যাবে? এসওপি আমি একটু দেখাই। এসওপি সালফেট অফ পটাশ, মানে হচ্ছে পটাশিয়াম থাকবে, পটাশিয়াম কে, এই কেটা থাকবে,
সাথে সালফার আছে, পটাশিয়াম সালফেট, হ্যাঁ, এসওপি। আরেকটা হচ্ছে এমওপি, মিউটো পটাশ, যেটা আমরা লাল সার বলি বাজারে, যদিও এই লাল সারটা কিন্তু সাদাও পাওয়া যায়, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ল্যাবে ব্যবহার করি সেটা আবার সাদা। তাহলে একটা হচ্ছে মিউটো পটাশ এমওপি, মিউটো পটাশ, আর একটা হচ্ছে এসওপি, সালফেট ও পটাশ, দুটাই পটাশ কে, ঠিক আছে? পার্সেন্টেজটা মোরালেস কাছাকাছি, আপনি যদি সালফেট এসওপি ব্যবহার করেন তাহলে সালফারটা এডিশনাল পেলেন, সালফার গাছের জন্য অ্যাসেনশিয়াল সালফার, এটা ভালো। কিন্তু প্রাইজের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে দেখা যায় মিউটো পটাশ থেকে এসওপি, সালফেট ও পটাশ একটু দাম বেশি। আপনি, আমরা তো কেমিক্যাল সার ব্যবহার না করতে বলছি, কেন এই দামি সারটা ব্যবহার করবেন ছাদ বাগানে? এমওপি সার ইনাফ। আমরা, মনে আছে আগে আমরা যখন ছাই ব্যবহার করতাম, ছাই ব্যবহার করে পটাশিয়াম ব্যবহার পেতাম আমরা ওখান থেকে। সো এত দামি সারের দরকার নেই, এমওপি ইনাফ। সাধারণত সালফেট ও পটাশ এসওপি ব্যবহার করা হয় হাই ভ্যালু ক্রপসের জন্য, যেমন হাইড্রোপনিক্স টেকনিকে, হাইড্রোপনিক্স টেকনিকে যখন আমরা ক্যাপসিকাম উৎপাদন করি, যখন চেরি টমেটো উৎপাদন করি, স্ট্রবেরি উৎপাদন করি, তখন আমরা কিন্তু এসওপি ব্যবহার করি। সো আমাদের ফিল্ড ক্রপসের জন্য বা ছাদ বাগানের জন্য এমওপি ইনাফ। লাকি রহমান আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার ছাদ বাগানে মালটা গাছে তেমন পাতা হয় না, ছোট ছোট থাকে, ফলও হয় না, কি করতে পারি? মালটা গাছের চেহারা দেখে একদম আমার স্বাস্থ্যের মতো, আমার ভুরি না, ভুল হয়ে গেছে, ভুরির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেছে, একদম লিকটি কেমন হচ্ছে গাছটা। সো আপনার উচিত হবে, আপনার উচিত হবে, আমাকে ওই প্রশ্নগুলো বের করে দিয়ে একটু, আমার উচিত হবে যে আপনার গাছগুলো একটু প্রুন করা। প্রুন করলে কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ডাই ব্যাক হতে পারে। সো প্রুন করলে সাথে সাথে একটু ফাঙ্গিসাইড বা বর্ধমিচা ব্যবহার করতে হবে, গাছের ডাল প্রুন করতে হবে, গাছের গোড়া একটু ড্যাপ সার ব্যবহার করতে হবে, মাঝে মাঝে খৈল পচা পানি ব্যবহার করতে হবে। সূর্যের আলো ইনাফ পায় কিনা আমি একটু সন্দেহ হচ্ছি, সূর্যের আলো যদি পাই তাহলে ইনাফ, ঠিক আছে। রূপায়ত সাদি ভাই লিখেছেন, আমার আনার গাছে প্রচুর ফুল আসছে, আসতে শুরু করেছে, এখন গাছে কি টাইপ খাবার প্রয়োজন একটু জানাবেন যাতে ফল ঝরে না পড়ে, ফল যেন, আর পিএস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এখন আপনার যেটা করতে হবে, যেহেতু বর্ষাকাল ফুল চলে আসছে, সো আপনার এখন কোনো রকমের খাবার দেওয়ার দরকার নেই, খেয়াল রাখতে হবে যেন ফ্রুট ফ্লাই বা অন্য পোকাগুলো যেন, এফিড, এগুলো যেন না আসে, পোকাটাকে যেন কন্ট্রোল করে। পোকা কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে আমি বলি কি, নিম তেল সাবান পানি যদি স্প্রে করেন তাহলে কিন্তু ফলগুলো ভালো থাকবে। আর যদি আপনি যদি দেখেন যে কখনো ফল ফেটে যাওয়ার প্রবণতা আছে বা ঝরে পড়ার প্রবণতা আপনার গাছে আছে, তাহলে গাছ প্রতি এক চা চামচ বোরন আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন, স্প্রে করলে একটু কম পরিমাণে করতে হবে, আর গাছের গোড়ায় যদি ছিটিয়ে দেন তাহলে একটু দূরে দিয়ে ছিটিয়ে দিতে হবে বোরন, তাহলে ফলও পড়বে না, ফলগুলো ফেটে যাবে না, ফল মিষ্টি হবে, ঠিক আছে? আর পাতা খেয়াল রাখতে হবে, পাতা হলুদ হলুদ হয়ে কোথাও শুরু হয়েছে কিনা, তাহলে হচ্ছে মাইক্রো বা ম্যাক্রো নিউট্রি দিতে হবে, যেহেতু সেই ধরনের কোনো সমস্যা নেই তাহলে আমার কাছে মনে হয় না কোনো রকমের অন্য আদার্স কিছু করতে হবে। আপনার গাছের চেহারা খুবই সুন্দর আছে, গাছের ছবি দিয়েছেন, ছবিটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই ডালগুলো ছাড়তে হবে, একদম সমান করে কেটে কেটে ফেলতে হবে, ধরনের দুই হাত উপরে সব ডাল কেটে ফেলতে হবে, তখন দেখবেন ফিমেল ফ্লাওয়ার আসবে। এখন এখানে ফিমেল ফ্লাওয়ার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি লিখেছেন মাটির পিএস লেভেল মোটামুটি কোন রেঞ্জে থাকা ভালো? পিএস হচ্ছে সাধারণত 5.5 থেকে 6.5 হলে ভালো হয়, সব গাছের জন্য নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হয় মাটির পিএস যদি 5.5 থেকে 6.5 এর মাঝে থাকে। ফোরের নিচে চলে আসলে গাছ খাবার তুলতে পারে না, মাটি থেকে খাবার তুলতে পারে না, সো আপনি ফাইভের উপরে অবশ্যই রাখতে হবে। কিভাবে রাখবেন? সহজ হিসাব, চুন ব্যবহার করবেন। সো আমি প্রায় সময় বলি অবশ্যই যখনই কোনো মাটি, নতুন মাটি তৈরি করবেন টবের জন্য অবশ্যই চুন ব্যবহার করবেন, মাঝে মাঝে গাছে
বর্দ্ধবিচার স্প্রে করবেন, বর্দ্ধবিচারের ভিতরে চুন থাকে, কপার সালফেট থাকে, সো বর্দ্ধবিচার আপনার পিএইচটাকে বাড়িয়ে দিবে। সো এগুলো খেয়াল রাখলেই কিন্তু গাছের গ্রোথ ভালো থাকে। সাইদা পারভিন আপু লিখেছেন, মালবেরিগুলো অনেক ছোট হয়, বড় করতে এর কি যত্নের প্রয়োজন একটু জানাবেন। আসলে মালবেরি গাছে বড় করার একটাই পথ হচ্ছে গাছ প্রতি বছর একবার করে প্রুন করা। আমি জানি না প্রতি বছর আপনি ডালপালা ছাঁটেন কিনা, ছাঁটলে আস্তে আস্তে বড় হবে। আপনার এই জাতটা কিন্তু খুব ভালো জাত। সো আগামী কিছুদিনের মাঝে যখন ফল, এখন ফল শেষ হয়ে যাওয়ার কথা, পেকে গিয়েছে ফল, তারপর ছেটে দিবেন, ছেটে দিয়ে শীতের আগে আগে ড্যাপ, এমোপি সার আর একটু কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর হতে পারে, সেগুলো দিয়ে মাটিগুলো খুব ঝুরঝুরা করে দিবেন, সম্ভব হলে একটু চুন দিবেন, তাহলে হয়ে গেল। সাইদা পারভিন আপু আরেকটা প্রশ্ন করেছেন, মিষ্টি কুমড়া গাছ হচ্ছে কিন্তু এগুলো বড়, বেশি বড় না, ওজনে 1 কেজি হবে এগুলো? আচ্ছা, এরকম ছোট সাইজের মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আপনাকে প্রথম এবং সবসময় চিন্তা করতে হবে যেন পোকা না আক্রমণ করে, পলিনেশনটা ঠিক হচ্ছে কিনা, পোকা যেন আক্রমণ না করে। পোকার জন্য নিম তেল সাবান পানি স্প্রে করবেন, হ্যান্ড পলিনেশন মাঝে মাঝে করিয়ে দিবেন, ফুল আসলে মেলটা থেকে ফিমেল ফ্লাওয়ারের সাথে পলিনেশন করিয়ে দিবেন। তবে ডাল যদি কাটেন, লতা যদি কাটেন, তাহলে ফিমেল ফ্লাওয়ারের সংখ্যা বাড়বে, তাহলে আপনার ডাল কেটে রান্নাও করে ফেলতে হবে। মিষ্টি কুমড়ার পাতা ডাল কেটে আপনাকে রান্না করে খেয়ে ফেলতে হবে। আমিনুল হক ভাই কতগুলো ছবি পাঠিয়েছেন এবং প্রশ্ন করেছেন, স্যার কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই সুযোগ না, এটা এটা আমাদের একটা আপনার আমার অনুষ্ঠান, আমরা সবাই মিলে ভালো গাছ তৈরি করতে চাই। আমার ছাদ বাগানের জন্য আপনার নিকট 3টি গাছের সহযোগিতা চাইলাম, 3টি গাছ, আম, বরবটি, লেবু। প্রশ্নগুলো হচ্ছে, আম গাছে নতুন পাতা বের হওয়ার 1-2 দিন পর পাতা পুড়ে যাওয়ার মতো হচ্ছে, গুড, বরবটি প্রচুর ধরেছে কিন্তু পাতাগুলো পুড়ে পুড়ে পেকে হলুদ হয়ে যাচ্ছে, লেবু অনেক ধরেছে কিন্তু পাতাগুলো কিনারা হলুদ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন সবগুলোর পাতা হয় অগ্রভাগ না হলে সাইড দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে, তার একটা ঘটনা কিছু একটা ঘটতেছে। সেটা মেইন কারণটা হচ্ছে আপনার দুটো সারের অভাব হয়েছে, একটা সার হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ, লাল সারটা যেটা, পটাশের অভাব হয়েছে, আরেকটা হচ্ছে ফসফরাসের অভাব হয়েছে, দুইটা, এই ফসফরাস এবং পটাশ এই দুইটা সার যদি দিয়ে দিতে পারেন গাছের গোড়ায় তাহলে কিন্তু সলিউশন হয়ে গেল। দুইটা সার কি কি? এই ফসফেট সারটা পাওয়া যায় ড্যাপ সারের ভিতরে, ড্যাপ সারটা দিবেন আর লাল সারটা একটু দিবেন সামান্য পরিমাণে করে আপনি দিয়ে, আমি জানি না কতটুকু লাল জায়গায় লাগিয়েছেন, কতটুকু কি করেছেন, সামান্য পরিমাণে ড্যাপ সার এবং এমওপি দ্রুত দিয়ে দেন, নাহলে কিন্তু গাছটাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ড্যাপ সার এবং এমওপি আপনার গাছে খুব কম আছে, মাটিতে কম আছে, আপনি ইচ্ছা করলে একটু জৈব পদার্থও ব্যবহার করতে পারেন, আর সম্ভব হলে গাছের গোড়ায় একটু চুন দিবেন, অবশ্যই দূরে দিয়ে চুন দিতে হবে, চুনগুলো অবশ্যই খেয়াল করবেন পাউডার করে ঠান্ডা করে, পানি ছিটিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, গুঁড়াটা ঝুরঝুরা হয়ে যাবে, তখন 1 চামচ করে প্রতি টবে বা ড্রামে থাকলে দুধ দিয়ে একটু দিয়ে দিবেন, তাহলে দেখবেন গাছের চেহারা আবার চেঞ্জ হয়ে যাবে। অনেকক্ষণ গল্প করে ফেললাম, এখন আমরা অনেকক্ষণ গল্প করেছি, আপনারা বোর ফিল করছেন না তো? আচ্ছা, এখন আপনাদের অনেকেই আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আপনারা যারা এখানে আছেন কমেন্টস করেছেন বা এখন করবেন তাদের সাথে একটু গল্প করি। রাইসা ইসলাম নিতু আমার স্টুডেন্ট, সে প্রথমে আসসালামু আলাইকুম বলেছে, লকডাউনের কারণে সে আসতে পারছে না, সে অনেক ঝামেলায় আছে। ওয়ালাইকুম সালাম রাইসা, মিঠু আপু দেখছেন, ওয়ালাইকুম সালাম, সাইয়েদা নাসিমা লুকিং সো নাইস, নাইস কমেন্টস, ওকে থ্যাংকস, রুবায়েত সাদি আসসালামু আলাইকুম স্যার, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আমি, আরও প্রশ্ন থাকলে নেক্সট আমি অবশ্যই উত্তর দিব। সাদিক সোহাগ ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আসলে ভালো, পুরো বাংলাদেশের কন্ডিশনে বলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাংলাদেশের অবস্থা দিন দিন কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না, কারণ হচ্ছে করোনা ডেঙ্গু দুটোই বাড়ছে,
তো আমাদের মানে আমি রিকোয়েস্ট করছি সরকারের পাশাপাশি আমাদের উচিত আমাদের দায়বদ্ধতা থেকেও আমরা যেন একটু সাবধানে থাকি। আমাদের ছাদ বাগান যারা আমরা করছি তাদের উচিত হবে আমাদের রেগুলার ছাদে গিয়ে আমাদের টবগুলোতে পানি জমে আছে কিনা, অথবা আশেপাশে কোথাও এমন কোনো কিছু পাত্র আছে কিনা যেখানে একটা পানি থাকতে পারে, সেগুলো সবগুলো উল্টিয়ে রাখতে হবে বা পানি সরিয়ে ফেলতে হবে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের আমি কেন বলছি বলছি হচ্ছে শুধু মেয়র অথবা সরকারের শুধু দায় দায়িত্ব না, আমরা যেহেতু ছাদ বাগান করছি আমাদের উচিত এই ছাদ বাগানটাকে কেমন করে পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত সুন্দর করা যায়। আমরা ছাদ বাগান করতে গিয়ে যদি ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে দিই তাহলে এটা বড় লজ্জার ব্যাপার হবে, কারণ আমরা যারা ছাদ বাগান করছি আপনি কল্পনা করে দেখেন, সত্যি করে বলছি আমার নিজের কিন্তু কোনো ছাদ নাই। আপনার কত সৌভাগ্য যে আপনাদের ছাদ বাগান করতে পারছেন, আমি যে ছাদ বাগান করি সেটা আমার অফিসের ছাদে, সো আমার কিন্তু নিজের কোনো ছাদ নাই। সো আপনারা যারা সৌভাগ্যবান নিজের ছাদ আছে সেই ছাদে আপনারা বাগান করছেন, সো আপনাদের এই ছাদ বাগান হবে হচ্ছে মডেল, সবাই দেখে যেন আমরা বুঝতে পারি যে অনেক সুন্দর ছাদ বাগান। ছাদ বাগান শুধুমাত্র যে সবজি পাওয়ার জন্য করছি তা কিন্তু না, আমাদের আত্মার খোরাক এটা। কারণ হচ্ছে খেয়াল করে দেখেন আপনি কত ব্যস্ততার মাঝেও সকালবেলা সন্ধ্যাবেলা অফিস থেকে এসে দৌড়ে চলে যাচ্ছেন ছাদে, তো কত ফিলিংস এই জায়গাগুলির জন্য। সো এই ছাদ বাগান যেন আমাদের ডেঙ্গুর কারণ না হয়ে দাঁড়ায়, অথবা আমরা করোনার ব্যাপারেও আমি যেটা বলতে চাই আমরা চলুন আমরা সবাই মিলে ক্যাম্পেইন করি যে করোনা আসলে সাবধানতার ব্যাপার, করোনা ভয়ের কিছু নেই, কারণ আমরা দেখেছি এতদিনের শিক্ষা হয়েছে আমাদের যে করোনা সাবধান যদি থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। সাবধান হতে হবে, আমাদের মাস্ক অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের মাস্ক পরা আছে কিনা, স্যানিটাইজার আমরা ইউজ করছি কিনা, ঘর থেকে বাইরে থেকে এসে হাত হাত মুখ নাক আমরা ভালোভাবে পরিষ্কার করছি কিনা, সেগুলো একটু খেয়াল রাখা উচিত। জাহানারা আক্তার লিখেছেন, আমিও শুনছি, ধন্যবাদ আপনাকে কষ্ট করে শুনছেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা স্যার। সাইমা খন্দকারাপুর রাজশাহী থেকে দেখছেন, সাইমা আপু ভিডিও আটকে আটকে আসছে, আমি জানি না এখনো দেখছেন কিনা। শামিমা খন্দকার আপু একটা প্রশ্ন করেছেন, তার আগে বলে নিই, শফিক ইসলাম আমাদের এলাকার গর্ব। অবশ্যই আপনি কুমিল্লা থেকে দেখছেন, থ্যাংকস, আসলে কুমিল্লা যদি হয়ে থাকেন তাহলে আসলে কুমিল্লার জন্য আমি ফিল করি, আমিও কুমিল্লার জন্য আমি ফিল করি, প্রাউড ফিল করি। শামিমা খন্দকার আপু লিখেছেন, আমার গোলাপ গাছ ডাইব্যাক হয়ে মরে যাচ্ছে, ডাল কাটার পর দারুচিনি গুঁড়া দিচ্ছি, কীটনাশক স্প্রে করেছি কিন্তু কিছুতেই বাঁচাতে পারছি না। ডাইব্যাকের একটা কারণ হচ্ছে কীট পোকা খেয়ে ছিদ্র করে ফেলে, বাকি কাজটা হচ্ছে ফাঙ্গাস, এ লট অফ ফাঙ্গাস, একটা অনেকগুলো ফাঙ্গাস এসে গ্রো করে। সো আপনার উচিত ছিল যে হয় বর্ধমিকচার না হলে এনি কাইন্ড অফ ফাঙ্গিসাইড স্প্রে করা। তো এখন যে জায়গাটাতে শুকিয়ে শুকিয়ে আসছে তার নিচে কেটে আবার একটু বর্ধমিচার দিয়ে দেন। মোতাহা হোসেন ভাই আসসালামু আলাইকুম বলেছেন, চুনি আহমেদ ম্যাডাম দেখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাডাম, আমাদের জন্য দোয়া করবেন। বাবু, বাহ শুনতে তো, আমার গাছে বিভিন্ন ধরনের পোকা দেখা যায়, এর উপায় জানতে চাচ্ছি। পোকা কন্ট্রোল করা খুব সহজ, পোকা কন্ট্রোল যেমন হচ্ছে খেয়াল করে দেখেন, আমার একটা স্টুডেন্ট আছে আপনারা সবাই চিনেন যে মণি, মণি কথায় কথায় বলে চুল বড় হোক ছোট হোক যত্ন যদি না নেন, যদি আপনি যত্ন না নেন তাহলে খুশকি হবেই। মণি এখন লম্বা চুল রেখেছে, আমার চেয়েও আমার চুলের চেয়েও লম্বা চুল রেখেছে। আমি বললাম যে তুমি কাটো না কেন, চুল বড় হোক ছোট হোক খুশকি হবে যদি যত্ন না করেন। আসলে সচেতন হতে হবে, আপনি যদি যত্ন করেন তাহলে পোকা হবে না। সো বাবু ভাইকে বলছি, পোকা যদি দেখা যায় আপনার যত্নের অভাব আছে তাহলে কি করতে হবে, মাঝে মাঝে ওদেরকে গোসল করিয়ে দিতে হবে। মনি যেমন প্রায় সময় বলে শ্যাম্পু দিয়ে আবার কন্ডিশনার দিয়ে, আমি এসব বুঝি টুঝি না, আমি কোনোরকম শ্যাম্পু দিয়ে ধুয়ে টুয়ে চলে আসি,
মনি আবার খুব সচেতন, যাক বাবু ভাইকে বলছি যে আপনি সাবান পানি দিয়ে মাঝে মাঝে ধুয়ে দিবেন, যদি নিম তেল আপনার ঘরে থাকে অথবা কিনে নেন, নিম তেল স্প্রে করলে খুবই ভালো, পোকা দৌড়ে পালাবে, কারণ নিম তেল কখনোই সহ্য করতে পারে না ওরা, ওরা দৌড়ে পালিয়ে চলে যায়। সুপ্রিয় সাহা তাপস, হঠাৎ করে এখানে স্পিরুলিনা প্রশ্ন চলে আসছে, তবু উত্তর দিচ্ছি, মাদার কালচার আমরা সেল করছি এটা সত্য কথা, কিন্তু করোনার কারণে আমরা ভয় পাচ্ছি যে সবাইকে অ্যাক্সেস দেয়া। আপনি যদি ঢাকা বেসড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার স্টুডেন্ট মনির সাথে একটু যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থা করে দিবে। আমরা কমনলি বলতে পারছি না, কারণ হচ্ছে লকডাউনের সময়ে আমরা ভয় পাই এখন, আর সত্যি ভয় পাই, একটু ভয় ভয়ে আছে। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল ম্যাডাম, প্রশ্নটা যদি করতেন লিখে দেন নিচে, আমি নিচে যেতে যেতে আমি পড়ে নিব। রোকসানা চৌধুরী আপু দেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেস তাসনিম জারিন, ফজলে রাব্বি, নাফিউর রহমান, নীরব, যাই হোক আমি বুঝতে পারলাম না, যাই হোক আপনি দেখছেন, খুবই খুশি, ভালো লাগছে আপনারা দেখছেন। হাসিনা বেগম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার পেঁপে গাছ বড় হচ্ছে না আর উপরে পাতা যেমন কুকড়ে যাচ্ছে, কি করণীয়? এই পেঁপে গাছে কুকড়ে যাওয়া মানেই হচ্ছে, আমি যতটুকু মনে করছি, পেঁপে গাছ কুকড়ে যাবে, পাতাগুলো যদি একটু ছোপ ছোপ হলুদ হলুদ থাকে, পাতাগুলো যদি শক্ত হয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে ভাইরাস। আর যদি পেঁপে গাছে পাতা কুকড়ে যাচ্ছে কিন্তু পাতাগুলো নরম আছে, তাহলে হচ্ছে নেমাটোড। নেমাটোড যদি হয়, নিম খৈল দিয়ে দিলে হয়ে যাবে, মারা যাবে এবং নিচেগুলো নিড়ে দিতে হবে। আর যদি ভাইরাস হয় তাহলে কন্ট্রোল করা খুব কঠিন, দেখেন তো একটু পাতার নিচে পোকা আছে কিনা, তাহলে মাঝে মাঝে আপনি একটু খুব বদ্ধ মিক্সচার মাঝে মাঝে স্প্রে করবেন, আর হচ্ছে পোকা যেন না হয় এর জন্য নিম তেল সাবান পানি একটু স্প্রে করে দেখতে পারেন, তাহলে আশা করি যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে রিকভার করতে পারে। আমার এক স্টুডেন্ট আসমাউল হোসনা, সবাই যাকে পায়েল নামে সবাই চিনেন, সে গ্রামে মানে কুষ্টিয়া ওর শহরে বাড়ি, ও ওখানে গিয়ে লকডাউনে আটকে পড়েছে, এর জন্য আমাকে প্রতিদিনই কি বলে এই আমি যা খায় খেয়ে ছবি দেই, আর সে ওখান থেকে গালাগালি করে যে স্যার একা একা খাচ্ছে, ভুড়ি হবে ভুড়ি হবে, দোয়া করছে ভুড়ি হওয়ার জন্য। আসসালামু আলাইকুম বলেছে আসমা, পায়েল তুমি দেখছো, এটা আমার খুব খুব ভালো লাগছে, তুমি তোমার মাকে সালাম বলো। আচ্ছা আমরা প্রশ্নটা পেয়ে গিয়েছি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, বাংলাদেশ থেকে আনা আমার শিম গাছটি মে মাসে লাগিয়েছি, গাছটি তরতর করে বেড়ে চলেছে কিন্তু ফুল আসছে না, এখানে অক্টোবরের পরে সব গাছ ঠান্ডায় মরে যাবে, অক্টোবরের মাঝে কি শিম আশা করতে পারি নাকি গাছটি কেটেই ফেলবো? খুবই ভয়ঙ্কর অবস্থা, কারণ শীত তো চলে আসবে, হ্যাঁ বেশি ঠান্ডা, কতটুকু ঠান্ডা হবে আমি বুঝতে পারছি না। তবে আপনি একটা কাজ করতে পারেন, কিছু নাইট্রোবেনজিন জাতীয় কোনো খাবার দিলে, অথবা এমওপি মিউটোপট, আমাদের দেশে যে লাল সারটা আছে এই সারটা দিলে ফুল আসে, মিউটোপটাস। পাশাপাশি আপনি যদি নাইট্রোবেনজিন জাতীয় কিছু দেন তাহলে ফুল আসবে। আমি জানি না আপনার হাতের কাছে এগুলো তো অ্যাভেলেবল নাও থাকতে পারে, হ্যাঁ তাহলে একটা কাজ করে কয়েকটা ডাল একটু ভেঙে দেন, আজকেই আপনি কয়েকটা ডাল ভেঙে দেন, কেটে দেন, মানে প্রুনিং করা কিছু ডাল কেটে দেন, দেখেন ফুল আসে কিনা, মানে স্ট্রেস পেলেই। আর গাছের গোড়ায় আমি জানি না রেগুলার পানি দেন কিনা বা পানি দিতে হয় কিনা, গাছের গোড়ায় পানি দেওয়া একটু বন্ধ করে দেন, মানে বন্ধ করে দেওয়া কেউ গাছ মেরে ফেলবেন না, মানে একটু স্ট্রেস দিতে চাচ্ছে, স্ট্রেস দিলে ফুলে চলে যাবে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা ম্যাডাম আমি বুঝতে পারছি না, আপনি জাস্ট গাছটাকে একটু কষ্ট দেন, একটা দুইটা ডাল কেটে দেন, আর একটা দিন বা দুইটা দিন আমি জানি না ওখানে কতদিন পর পর পানি দিতে হয়, একটু পানি কমিয়ে ফেলেন, দেখবেন ফুল চলে আসবে ইনশাআল্লাহ। শাহিন ইমাম ভাই দেখছেন, আপনার প্রশ্ন দিয়েছি কিন্তু, আপনার বাগান অনেক সুন্দর, আমি হিংসা করি আপনার বাগানে। কাজী কাজল দেখছেন, শফিক ইসলাম, কথাটা এমন হলে বেশি ভালো লাগতো শুনতে, আমাদের দেশের গর্ব, এটা আমাদের অভিমত মাত্র, যদি ভুল বলে থাকি মাফ করবেন। ও কুমিল্লার আমাদের এলাকার বলেছে, হ্যাঁ আসলে দেশ অবশ্যই দেশ বড়, কিন্তু
যখন আমি যেমন একটা গল্প বলি, আমি যখন দেশের বাইরে গেলাম তখন এয়ারপোর্টে শুনলাম যে আমার প্রফেসর বললে একজন বাংলাদেশি আসতেছে ওই ল্যাবে, কে আসছেন জিজ্ঞাসা করিনি, আমি আমার গাড়ি নিয়ে এয়ারপোর্টে হাজির। কারণ হচ্ছে একটা বাংলাদেশি লোক তো আসবে, সে বাংলাদেশি আসলো। তারপরে চিন্তা করলাম বাংলাদেশি, দেখলাম যে সে মেডিকেল কলেজে, সে একজন ডাক্তার, তো ডাক্তার হলো। একজন কৃষিবিদ আসলো, তখন কৃষিবিদ আবার কৃষিবিদের বন্ধু হয়ে গেল। মানে আস্তে আস্তে ছোট ছোট হতে হতে এলাকা ভিত্তিক যায়, তো খারাপ কিছু না, হ্যাঁ খারাপ কিছু না, এলাকা হতেই পারে। আর বাংলাদেশের গর্ব বলে লজ্জা পাই, খুবই লজ্জা পাচ্ছি। আকিব নূর, আসসালামু আলাইকুম স্যার, ছাদে আম গাছের ডাল হঠাৎ করে শুকিয়ে মারা যাচ্ছে, কি করণীয় জানাবেন? আম গাছের ডাল যদি মরে যায় তাহলে বুঝতে হবে আপনার বৃষ্টির পানি ড্রামের নিচে কোথাও না কোথাও জমে আছে এবং শিকড়গুলো পচে গিয়ে যাচ্ছে। আপনি যেভাবেই হোক নিচে পানি জমে আছে, এটা আপনাকে বের করতেই হবে। আপনি বলছেন ড্রামের নিচে ছিদ্র আছে, না ছিদ্র থাকলেও ওখানে কিন্তু পানি জমে আছে, ড্রামের নিচে অবশ্যই জমে আছে। আপনি ড্রামটাকে কোনো জায়গাতে আরো কয়েকটা ছিদ্র করে পানিগুলো বের করার চেষ্টা করেন, না হলে কিন্তু পচে যাবে। এবং পানিগুলো বের করে আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে ফাঙ্গিসাইড এই মাটিটার সাথে গুলিয়ে দিয়ে দিবেন, অথবা বর্জ্য বিচ্ছড়ে দিতে পারেন। শফিকুল ইসলাম ভাই লিখেছেন, উই আর ফ্যামিলি এন্ড কান্ট্রি, ওকে আমার জন্য দোয়া করবেন, লজ্জা দিয়েন না। এই কমন স্পেসে এই ধরনের কথাগুলো লিখলে আমি লজ্জা পাই, আমি খুব ছোট একটা মানুষ, আমি লজ্জা পাচ্ছি। আলী মোর্শেদ নোটন, নাইস প্রেজেন্টেশন, থ্যাংকস, ভেরি হেল্পফুল। হ্যাঁ, আপনারা দেখলে আরো সুন্দর হবে, আমরা চেষ্টা করি যে ইজি টু আন্ডারস্ট্যান্ড কিভাবে করা যায় সেই রকম চেষ্টা করি, যদিও পারি না। কারণ হচ্ছে এটা যদি ফেস টু ফেস হতো আপনাদের প্রশ্ন সাথে সাথে বুঝতে পারতাম কোন জায়গাটা বুঝতে পারছেন না, তাহলে ভালো হতো, সেটা আমরা পাচ্ছি না, যার জন্য একটু তো অবশ্যই কঠিন হচ্ছে। রুহিনা তাসমিন জাহান লিখেছেন, আমার পেয়ারা গাছের প্রচুর পেয়ারা হচ্ছে বাট সবগুলোতেই পোকা, করণীয় কি? আচ্ছা আপু, আমি যেটা বলতে যাচ্ছি, পোকা কিন্তু পেয়ারার ভিতরে এমনি এমনি হয় না, অবশ্যই ডিম পেড়েছে। পেয়ারা গাছ ফলটা যখন একটু বড় হয়, একটু বড় হয়, একটু বড় হয়, যখন পেয়ারার গন্ধ আসে তখন ফ্রুট ফ্লাইগুলো অভিপ্রাজটর দিয়ে সমানে ডিম পাড়তে থাকে। এই ডিমগুলো প্রায় এক মাস পরে গিয়ে হ্যাচ হয়ে, 21 দিন 22 দিন পর হ্যাচ হয়ে গিয়ে কীড়া হয় এবং ভিতরটা খেয়ে ফেলে এবং পোকাটা নষ্ট করে। তাহলে আপনার ছোট যখন ছিল তখন থেকে নিম তেল যদি স্প্রে করতেন তাহলে পোকাটা এখানে অভিপ্রাজটরদের ডিম পাড়ার জন্য আসতো না, বুঝতে পেরেছেন? আমরা যদি নিম তেল দিতাম, এখন তো দিয়ে লাভ নাই, সে তো এক মাস আগে 21 দিন আগে ডিম অভিপ্রাজট দিয়ে ডিম দিয়ে চলে গিয়েছে, এখন তো কীড়া হবেই। সো আপনার করণীয় হচ্ছে এই যে পোকা যেগুলো যেগুলোতে ছিদ্র হয়েছে একটু বড় হয়েছে এইগুলো সরিয়ে ফেলেন, নিম তেল স্প্রে করেন, তারপরে যদি সম্ভব হয় একটা পুরো মশারি দিয়ে গাছটাকে ঢেকে ফেলেন। মশারি, ছিঁড়া মশারি আপনার ঘরে অনেক আছে, একটা মশারি দিয়ে আপনি গাছটাকে ঢেকে ফেলেন, দেখবেন এক এটা যদি প্রথম দিকে। আমি কি করি আমার ছাদ বাগানে, আমার ছাদ বাগানে করি কি যে আমার ছেঁড়া, আমার সব মশারি ছেঁড়া, আমি থাকি ছেঁড়া মশারিতে, তো মশারিটা দিয়ে আমি গাছের উপর ফেলে দিয়ে এভাবে বেঁধে রাখি, যখনই ফল এতটুকু হয়েছে আমি আম গাছও ঢেকে রাখি, এতটুকু হয়েছে তখন থেকে ঢেকে রাখি, একটার ভিতর পোকা হয় না, কারণ ডিম তো পাড়তে পারছে না। আমরা সবসময় বলি বড় হয়ে যাওয়ার পরে চিৎকার করি, না আগে ছোট থেকে যখনই ফলটা একটু এতটুকু সাইজ হয়েছে তখন থেকে আমরা কিন্তু যদি এটাকে ঢেকে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না, ঠিক আছে? আপনি যেগুলো অ্যাটাক হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে সেগুলো সরিয়ে ফেলবেন, আর বাকি ফলগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করেন, নিম তেল স্প্রে করেন। নিম তেল স্প্রে করলেও আর ডিম পারবে না। আর 2 নম্বর হচ্ছে, কখনো কখনো পুরো গাছে নিম তেল, নিম মানে মশারিতে ঢাকার স্কোপ নাই আপনার, তাহলে একটা পলিথিন নেন, ট্রান্সপারেন্ট পলিথিন, পলিথিন দিয়ে ঢুকিয়ে রেখে পলিথিনের নিচের পোর্শনটা একটু কেটে দিয়ে রাখেন যেন পানির ভিতর ভ্যাপারটা জমা না হয়,
একটু বড় পলিথিন দিয়ে ঢেকে রাখেন, তাহলে দেখবেন পোকা আর ডিম পারতে পারবে না, পোকা যেন ডিম না পারতে পারে, তাহলেই হয়ে গেল। স্যার আমি কি এখন আনার গাছের নিচের ডালগুলো প্রুনিং করতে পারবো? এখন প্রুনিং করলে খুব বেশি লাভ হবে না, তবে ঝোপালো যদি হয়ে থাকে তাহলে কিছু ডাল কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফেব্রুয়ারি মাসে ডাল কাটলে ফলের কোয়ালিটি ভালো হবে, ফিমেল ফ্লাওয়ার বেশি হবে। আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা হ্যাঁ, আশিস রঞ্জন দে, স্যার আপনি তালের বীজের কথা বলেছেন, আমি কি অল্প অল্প করে দিতে শুরু করব? আসলে কি জানেন, আমি অনেকদিন ধরে প্ল্যান করছি সারা বাংলাদেশের সমস্ত তাল বীজ এনে আমি তালের চারা করব, করে সারা বাংলাদেশে যারা যারা চাপো তাদের বাড়িতে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব চারা করে, কারণ ঘরে চারা করা হয় না, আমি করে আমি দায়িত্বটা নিতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, কিছুদিন আগে একটা বরযাত্রীর কিছু মানুষ নদীর পাড়ে ছিল, সেখানে থান্ডারিংয়ে অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এই থান্ডারিং কিন্তু ইদানিং কিন্তু খুব বেশি বেড়েছে। মারার পেছনে কারণটা কি? পেছনে কারণটা হচ্ছে ঢাকা শহরে হাইরাইজ বিল্ডিং হয়েছে, হাইরাইজ বিল্ডিং এর উপরে কিন্তু আর্থিং দিয়েছে, কিন্তু মফস্বল শহরগুলিতে বড় বড় গাছ নাই বলে চলে, আর্থিং এর ব্যবস্থাটা নেই। ওপেন যে জায়গায় থান্ডারিং হলেই সাথে সাথে মানুষের মাধ্যমে কিন্তু চার্জটা রিলিজ হয়। সো আমরা বড় বড় গাছ লাগাতে চাই, একটাই সহজ বুদ্ধি, 100 ইয়ার্স 100 বছরের জন্য আমরা যদি প্ল্যান করি, যেসব জায়গায় যেসব রাস্তা পারগুলো খালি আছে এখন, আমরা লাইন ধরে তাল গাছ লাগিয়ে দিই। একটা মানুষ কিন্তু অনেক, আমি দেখেছি টেলিভিশনে অনেক তাল গাছ লাগিয়েছেন, তাহলে আমরা কেন গ্রিন বাংলাদেশ থেকে পাচ্ছি না? তো অবশ্যই ভাই রঞ্জন দে, আশিস রঞ্জন দে ভাই, আমি খুব খুশি হব যদি আপনারা আমাকে এই তালের বীজ সংগ্রহ করার জন্য আমাকে হেল্প করেন। আমি অলরেডি জায়গা রেডি করেছি, আস্তে আস্তে আমি এখানে তালের, আমি সেদিন একটা মিটিংয়ে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার, উনি আমাকে ডেকে, কখনো কথা বলে না, উনি আমাকে ডেকে ফেসবুকে দেখেছেন, উনি আমাকে বলছেন যে আপনার জন্য আমি তালের বীজ নিয়ে আসছি। কতটুকু ভাগ্য আমার যে আপনারা সবাই কিন্তু ভাবছেন, আসলে সবাই বাংলাদেশটাকে খুব বেশি ভালোবাসি, আমরা কিছু করতে চাই। সো অবশ্যই আমরা সবাই মিলে তালের বীজের চারা করব, অবশ্যই যদি পৌঁছে দেন আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। বাবু ভাই আরেকটা প্রশ্ন করেছেন, ভালো জাতের লাউয়ের চারা বা বীজ কি পেতে পারি? আমরা কিছুদিনের মাঝে আপনাদের কাছে, এই গ্রিন বাংলাদেশের মানুষদের কাছে, সবাই কাছে, আমরা এই উইন্টার সিজনে যা যা লাগানো যাবে সেগুলো আমরা প্রিপারেশন নিচ্ছি, আপনাদের কাছে পৌঁছে দিব। রুবেল হাসান ভাই লিখেছেন, সফেদা গাছে ফুল আসে কিন্তু ফল হয় না, ফুল ঝরে পড়ে। সফেদা গাছের, অনেকদিন আমি বলেছি, সফেদা গাছের ফুলগুলো ফুটলো, সাথে সাথে ফিমেলটা ইনএক্টিভ হয়ে গেল, তাহলে পলিনেশন হওয়ার সময়টা 2 ঘন্টা মাত্র সকালবেলা, যখনই ফুলটা এমন আছে একটু সাদা দেখা যাচ্ছে আপনি হাত দিয়ে চাপ দিয়ে দিবেন, তাহলে পলিনেশন হয়ে যাবে। মানে কি, আপনি প্রতিদিন সকালবেলা ছাদে গেলেন, গিয়ে দেখলেন আজকে একটা ফুল ফুটছে ফুটছে মনে হচ্ছে, তাহলে আস্তে করে এটাকে একটু চাপ দিয়ে পলিনেশনটা হয়ে গেল। মানে ভিতরে কিন্তু মেল ফিমেল দুটোই আছে, শুধুমাত্র 2 ঘন্টা মাঝে ফুল ফুটলে আপনি একটু চাপ দিয়ে লাগাই দিবেন, তাহলে পলিনেশন। আমার ছাদে আগে হতো না, আমি করি কি, এখন গিয়ে ছাদে গিয়ে আস্তে করে আমরা চাপ দিয়ে দিই, এখন সব ফল হচ্ছে, সুন্দর সুন্দর ফল হচ্ছে, আপনি প্র্যাকটিস করে দেখেন, দেখবেন ফল হবে। লাকি রহমান আপু আমাকে থ্যাংকস জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সাদিক সোহাগ ভাই, পুরো ভিডিওটাই আটকে আটকে আসছে, আসলে সরি, আমি আসলে দেখি আগামীতে এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আলী আশরাফ উজ্জ্বল ভাই লিখেছেন, আমার ড্রাগন ফ্লাওয়ার ঝরে যায়। ড্রাগন ফ্লাওয়ার ঝরে যাওয়ার অনেকগুলো কারণ আছে, গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে ড্রাগন ফ্লাওয়ার পড়ে যায়,
পলিনেশন, ধরেন রাতে বেলা 8টার সময় ফুলটা ফুটা শুরু হয়, 12টার দিকে ফুলটা ফুটে বড় হয়ে যায়, সকালবেলা চুপসে যায়, তার মাঝে পলিনেশন হবে, অটো পলিনেশন হয়। এইভাবে যেহেতু ফিমেল পার্টটা থাকে, যখন আমাদের ফুলটা এমন করে থাকে অটো পলিনেশন হয়ে যায়। কিন্তু সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পলিনেশন হয় না, ধুয়ে চলে যায়। সো দেখবেন 8টা থেকে 9টার সময় যখন বৃষ্টি হয়, সে যেই ফুলটা এই রকম সময়ে ফুটে তখন কিন্তু পলিনেশনটা হয় না, সেটা পড়ে যায়। অথবা আপনি যদি মনে করেন যে পড়ে যাচ্ছে, তাহলে গাছের গোড়াগুলো ভালোভাবে নিড়িয়ে দেন। নিড়িয়ে দিয়ে গাছের গোড়াটায় যেন একটু রৌদ্র রৌদ্র পড়ে সেভাবে একটু ব্যবস্থা করে দিন, তাহলে আর পড়বে না। আর একটু অর্গানিক ম্যাটার দিয়ে দেন, তারপরে যদি কিছু না হয় তাহলে গাছের কিছু ডাল এখানে একটু কেটে দিবেন, তাহলে দেখা যাবে আর ফল পড়বে না। সাদিক সোহাগ ভাই, ড্রাগন গাছের ভালো চারা কই পাবো? আমি জানি না আপনি কোথা থেকে বলছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলেও আমরা ড্রাগনের চারা দিতে পারবো, ভালো চারা, যেটা হচ্ছে রেডিশ যে কালারটা আছে। মেজবা মিঠু আপু লিখেছেন, আমি দিব আপনাকে আরো 2 মাস পরে। অবশ্যই আমি অপেক্ষা করছি। অপূর্ব চিতা না, ও অপরাজিতা, সরি সরি, আমার হয়তো কোনো মতেই ফুল, আমার কোনো মতেই ফুল পাচ্ছি না, কলিও আসে ঝরে যায়, ডাইরেক্ট সানলাইট নেই, বারান্দার ভেতর রাখা, এনপিকে দেই তবু গাছ হইয়াতে আপনার, হ্যাঁ ওই হইয়াতে আসলে বারান্দাতেই থাকবে, ফুল কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। আপনি কোনো সার দেওয়ার দরকার নাই, আপনি শুধুমাত্র নাইট্রোবেনজিন ফ্লোরা ফ্লোরা একবার 2-3 বার করে স্প্রে করেন, তাহলে আর কিছু লাগবে না, অন্য এনপিকে সার দেওয়ার দরকার নাই, সার দেওয়াতেই সে এত খাবার ওদের পছন্দ হয় না। নারায়ণগঞ্জ থেকে কখনো যদি শেরেবাংলাতে আসেন তাহলে আমি দিতে পারবো। হ্যাঁ যাই হোক, অনেক গল্প করে ফেললাম, অনেক সময় আসলে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। সো আপনাদের প্রশ্ন এগুলো আমি জানি না কতটুকু উত্তর দিতে পেরেছি, চেষ্টা করেছি। পরবর্তীতে টেনে টেনে আপনি ভিডিওগুলো দেখে আপনার জায়গাটা যে প্রশ্নটা ছিল সেটা একটু দেখে নেবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্টটা হচ্ছে আমার কাছে বারবারই বলে আপনি যে অনুষ্ঠানটা করেন আমরা কেন পাই না। তো আমি চেষ্টা করছি কীভাবে ম্যাক্সিমাম মানুষের কাছে যেতে পারে। তো আপনারা যদি এই প্রোগ্রামটা যারা দেখছেন আজকে তারা যদি এটাকে একটু শেয়ার করে দেন ইনবক্সে, আপনারা যদি টাইমলাইনে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বন্ধুরা অনেকেই যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই উপকারগুলো পেত। আর 90 মিনিট স্কুলিংটাকে আপনারা একটু প্রমোট করবেন, গ্রিন বাংলাদেশের মেম্বার বাড়ানোর জন্য আপনার চেষ্টা করবেন যেন ম্যাক্সিমাম মানুষের কাছে আপনাদের আপনাদের বন্ধুদের কাছে গ্রিন বাংলাদেশের পেজটাকে একটু শেয়ার করে দিবেন, 90 মিনিট স্কুলিংটাও একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেক মানুষ জানতে পারবে। কারণ সবারই ইন্টারেস্ট আছে, ব্যস্ততার মাঝেও পরে টেনে 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 দেখে তারা কিন্তু সলিউশনগুলো খুঁজে পেতে পারে। সো অনেক গল্প করলাম, আবারও আগামী 15 দিন পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন, যারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন। আশা করি আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।